30টার উপরে মনে হয় ঘন্টায় না করার জন্য, এরকম একটা কথা শুনছিলাম। হ্যাঁ বা আমি তো বলেছি 30টা 30টা, 20টা 25টা 30টা, এটা ডিপেন্ড করবে। নতুন অ্যাকাউন্ট হলে একটা হ্যাঁ রকম হয়, পুরোনো অ্যাকাউন্ট হলে একরকম হয়, সেটাও আমি বলে দিয়েছি আপনাদেরকে। লিখে কোথায় জমা দিব, কিভাবে লিখবো বুঝলাম না। লিখবেন হচ্ছে আপনারা খাতায় লিখেন বা ডক ফাইলে লিখে, এই এমএস ওয়ার্ডে লিখেন। এমএস ওয়ার্ডে লিখে ওয়ার্ডের হচ্ছে আপনি আমাকে সাবমিট করেন এমএস ওয়ার্ডটা মেসেঞ্জার গ্রুপে, এমএস ওয়ার্ডের লিঙ্কটা বা অ্যাটাচ করে কিছু একটা করে এমএস ওয়ার্ডটা সাবমিট করেন, অথবা স্ক্রিনশট দেন এমএস ওয়ার্ডে লিখে। দুই পেজ হলে দুই পেজের স্ক্রিনশট দিবেন, কোনো প্রবলেম নেই, কোনো ইস্যুস নেই। আরে পার্সোনালি দিয়ে দেবো আর কি, নাকি গ্রুপে দিব? হ্যাঁ গ্রুপে, পার্সোনালি দেওয়া যাবে না, গ্রুপে পার্সোনালি দেওয়া যাবে না, গ্রুপে দিয়ে দিবেন। খান আপনার ক্যামেরা অন করেন, সৈকত দাস গুপ্ত ক্যামেরা অন করেন, কোশ্চেন পেপার আপনাদের জুমের চ্যাট বক্সে দেয়া আছে, আপনারা কেউ কোশ্চেন পেপার শেয়ার করবেন না। ওকে ফাইন, আমি শেয়ার করে দিচ্ছি। আপু 7 নম্বর কোশ্চেনটা একটু কোন কোশ্চেন জিজ্ঞেস বুঝে করা যাবে তো, বুঝি নাই না বুঝলে। আপু কোশ্চেনটা এরকম, অ্যাড এ স্টুডেন্ট গ্রেট হাইলাইটস কোশ্চেন, এইটা কোশ্চেন অ্যাড এ স্টোরি, এটা হচ্ছে আপনার ওই যে বললাম না প্র্যাকটিক্যালের মতো রেখেছি, একটা একটা স্টোরি অ্যাড করবেন আপনার আইজি অ্যাকাউন্টে, স্টোরিটাকে হাইলাইটে ট্রান্সফার করবেন, হাইলাইটে রেখে সেটার একটা স্ক্রিনশট আপনি আমাকে সাবমিট করবেন। ওকে বুঝা গেল, বুঝতে পেরেছেন ভাইয়া? হ্যালো হ্যালো, দেখেন তো সবকিছু কি ব্লারি। ওরে 20টা প্রশ্ন, হ্যাঁ ভাইয়া ওরে 20টা করছে ভাইয়া, এইভাবে বললেন? সাত নম্বরটা কি এড স্টোরি এন্ড ক্রিয়েট এ হাইলাইট, এটা কি প্রশ্ন? এটা প্রশ্ন না ভাইয়া, এটা হচ্ছে কাজ আপনারা করবেন, একটা স্টোরি অ্যাড করবেন, স্টোরি অ্যাড করে স্টোরিটাকে হাইলাইটে ট্রান্সফার করবেন। হ্যালো, এটা আমরা পিসি থেকে করতে পারবো না? পিসি থেকে কতটুকু পারবেন আমি কনফার্ম না, দেখতে পারেন ট্রাই করে। আপু হ্যাঁ আপু, পিসি তে কালকে করা গেছিল তো, তজরুলবে যখন করছিল ওই মোবাইলে নিয়ে যেতে হবে আর কি, মোবাইলে নিয়ে গিয়ে তারপর এটা হাইলাইট হাইলাইট অথবা যেটা দিতে চাই আর কি ওটা দেওয়া যাবে। করেন তাহলে, করা গেল। আচ্ছা আপু, তো এক্সাম দিতে দিতে এত কোশ্চেন করেন আমাকে, কি চান না আপনি?
এই অবস্থা না? সহজ আছে, করতে থাকেন ভাই আপনারা, সব ব্লার হয়ে আসছে তাই না? কোশ্চেন পেপার আপনাদেরকে আমি দিয়ে দিছি, তারপরে উপরে কেন চলবে আমাকে এটা বুঝান তো দিদি। কোশ্চেন পেপার তো পুরোটাই আপনাদেরকে দিয়ে দিছি আমি, ওটাই আপনাদেরকে দিয়ে দেয় না তাহলে? তাহলে দিদি what is the eligible question limit? আপনাদের এক্সাম খুব ইজি এক্সাম দিলি হয়, এই নিয়ে 100 বারের মতো বলছেন অনেক। আচ্ছা আর বলবো না, যান হইছে 100 বার বলছি, দেখবো ইমনকে, দাঁড়ান। সত্য কথা বারবার বলতে হয় না, বারবার বলতে হয় মিথ্যা কথা। এটাতে কি বুঝাইলেন? আচ্ছা এক্সাম শেষ করেন তারপরে বলবো না এটাতে কি বুঝাইছেন আর। আচ্ছা আপু, 6 নম্বর কোয়েশ্চেনটা বুঝিনি, হোয়াট ইজ দ্য অ্যাবিলিটি অফ আইজ্যাক ওয়ান্ট টু অ্যাড লিঙ্ক ইন স্টোরি? এটা বুঝিনি। যতটুকু বুঝেন কোয়েশ্চেন লিখেন, এরপরে আমি আপনাদের সবগুলি কোয়েশ্চেন বুঝাই দিব। ও আচ্ছা, আমি যেটা কথা বললাম এটা তো দেখে 11 নম্বরে আসছে, তাহলে ওইটার এটা ভিন্ন। হম
আসিফ এক্সাম দিচ্ছে না, তাই না? আমার কাছে তো সব প্রশ্নের উত্তর গুলো একই মনে হচ্ছে। কোরিয়ান অ্যাক্টরদের মতো। হ্যাঁ, এই তুমি আসল কথা বললে এতক্ষণ, সবগুলো প্রশ্নের উত্তর আমার কাছে এক মনে হচ্ছে। এক্সামের হলো কথা বলা যায় না ফজলুল ভাইয়া। ও সরি সরি, আচ্ছা ইমন তো কথা বলে, কথা বলা যাবে না, এক্সাম দিতে থাকে সবাই। সৈকত দাস, সৈকত দাস, নাজমুল, শাওন, আজিম, আপনারা ক্যামেরা অন করে দেন, ক্যামেরা অন করে এক্সাম দিতে থাকেন। আপনারা শুরু করেছেন কখন, 2:40-এ না 2:45-এ? এখন বাইরে আপু, এটা ভাইয়া বসে বসে ওই যে একটা ডক ফাইলে লিখে ফেলেন আনসার গুলি 1, 2, 3 দিয়ে। এক্সাম কতক্ষণ হলো? দশ পনেরো মিনিটের বেশি হবে না আপনাদেরটা।
সাত নাম্বারটা আসলে কি বলতে চাচ্ছেন বুঝিও না, এখানে কোনো কোয়েশ্চেনই হয়নি। আচ্ছা কোশ্চেন না হলে আপনি কোশ্চেন করবেন, আপনি কোশ্চেন বানাবেন, আমি বসে বসে আনসার দেবো, ঠিক আছে? আমি কোশ্চেনটা বানায় দিই, ঠিক আছে? ওয়ার্ড ফাইলে করতেছ তো এডিট করে দেই। আমি তো বলেছি আমার আমি শাব্দিক অর্থ হয়তো ভুল থাকতে পারে, আমার স্পেলিং ভুল থাকতে পারে, স্পেলিং মিস্টেক হতে পারে, আমার প্রচুর স্পেলিং মিস্টেক হয়, সেটাকে ইগনোর করবেন। এটা স্পেলিং মিস্টেকের ব্যাপার না, এটা এখানে হচ্ছে আপনাদের। আচ্ছা বাদ দিই, পরে কথা বলি এটা নিয়ে আমি আপনার সাথে। হাউ হাউ হবে, হাউ ইউ ক্যান অ্যাড এ স্টোরি, নো এটা আমি ওইভাবে দেই নাই, আপনি যেটা লিখছেন এটা লিখার কোনো কিছু না, বলেছিলাম কিছু একটা আপনাদেরকে করে দেখাতে হবে আমাকে, এটা হচ্ছে সেটা। আচ্ছা এটা কি স্ক্রিনশট দিয়ে দিব করে? হুম কোশ্চেন শুধু দুটো দেখা যাচ্ছে জি ভাইয়া, কোশ্চেন দেখা যাচ্ছে শুধু দুইটা কো, হ্যাঁ কোশ্চেন দেখা যাক দুইটা, ওখানে তো আরো কোশ্চেন আছে, 20টা কোশ্চেন আছে টোটাল। আমি তো লিংকটা হোয়াটসঅ্যাপে সরি আপনাদের মেসেঞ্জারে, আরে দূর মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ সব বলে ফেললাম, জুমের চ্যাটে দিয়েছি। ও জুমের চ্যাটে দিবেন না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ লিংকটা জুমের চ্যাটে আছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আপু এটা করে কি আপনার ইয়েতে মেসেঞ্জারে ইয়ে ছবি তুলে দিব না আগের মতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চ্যাট থেকে ওপেন হচ্ছে না কেন? আচ্ছা লিংকটা আমি আপনাকে ইয়েতেও দিয়ে দিচ্ছি, চ্যাটের থেকে যদি ওপেন না হয় মেসেঞ্জার আপু দিয়ে দেন না, এখান থেকে ওপেন হচ্ছে মনে হয়, নেটের কারণে মনে হয় প্রবলেম হতে পারে, আমি আপনাকে দিয়ে দিচ্ছি ভাইয়া, একটা সেকেন্ড হোল্ড করেন। আপু হইছে হইছে, আমারটা হইছে, অন্যদের জুটটা যদি প্রবলেম না হয়। অন্যদেরটাও হয়েছে জি। এক্সাম দিতে থাকেন, আমি আসতেছি। Follow Instagram.
11 নম্বর কোশ্চেন আর 4 নম্বর কোশ্চেনটা একই হয়ে গেছে আমার কাছে, এরকমই মনে হচ্ছিল। কিন্তু এটা আপু বললো না, এটা এটা আলাদা। আমি কিন্তু সেম অ্যানসার দুটো জায়গায় লিখে দিয়েছি। হ্যালো 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 কিন্তু
আচ্ছা ওইটা আমি আপনাকে ওই মেইল দিতে বলছি, মেইল দিবে, মেইল দিবে আপনাকে, মেইল দিবে। জি আজকে দিবে, আজকে দিবে আমি জানাচ্ছি। হ্যালো আপু, সাউন্ড বলছিলাম। জি সাউন্ড মাইকে বলছি। জি আপু, ওই মাইদের ইয়াতে স্টোরিতে স্টোরি দিয়ে আপু হাইলাইট করে ওটা দিছি, মেসেঞ্জারে দিছি, আর আপু আমার লেখা শেষ আপু একটা পারি নাই আর কি। আচ্ছা, লেখা শেষ হলে খুবই ভালো কথা, একটু বসেন, সবার গুলি যখন দেবেন তখন দেবেন। ফটো পাঠিয়ে দিছিলাম আবার আনফ্রেন্ড। আচ্ছা আপনি ওইটা আমাকে পার্সোনালি পাঠান, আমি বসে বসে দেখি। আচ্ছা
হ্যালো আপু, হ্যালো আমি মিউট করে বলছি যে হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি আপু। 12 আর 13 হুবহু একই প্রশ্ন না আপু? একই প্রশ্ন না, কোথাও একই প্রশ্ন নাই, প্রশ্ন আলাদা আছে, আপনার হয়তো বুঝতে কোনো প্রবলেম হচ্ছে। ঠিক আছে আপু, একই লাগছে আমার, তাই জিজ্ঞাসা করলাম। তাহলে এখন কি করব বলেন আপু, একই তো লাগার কথা না, আলাদা কোশ্চেন। আপনি হয়তো ধরতে পারছেন না কিন্তু কোশ্চেন একই, 12 আর 13 তাই তো? হ্যাঁ আপু, একটু দেখান তো আপু। না আপু একই না, একই না, না আপু না। যাদের ডাবল ডিভাইস অন মিউট করে দেন। একটু উপরে তোলা যাবে স্ক্রিনটা? আমি কোথায়, কত নম্বর কোশ্চেন? জি আজিম, আমি দেখতে পেয়েছি আপনি স্টোরিতে দিয়েছেন। জি ভাইয়া, হ্যাঁ ভাইয়া আপনি কোথায় দিয়েছেন? আমি তো পাইনি আপনার, হোয়াটসঅ্যাপে আমি শেয়ারের সময় ওইটা আমার আগে। হোয়াটসঅ্যাপে থাকুক, আচ্ছা সমস্যা নেই, হোয়াটসঅ্যাপে থাকুক। আপু 13 নম্বর প্রশ্নের মধ্যে কি জানা? একা শেষ, কত 13 নম্বর প্রশ্নটা আবার একটু দেখবো আপু। আপু কোশ্চেন পেপার আপনাদের দিছি আমি, আপু ওখানে পাচ্ছি না যে আবার নেটের প্রবলেম মনে হয়। ফজলুল ভাইয়া, ভাইয়া আপু মেসেঞ্জারে দিছেন নাকি? ইয়ে একটু একটু হোল্ড অন, হোল্ড অন আপু, এই পেনটা কি ভাইয়া ইয়ে একটু গ্লিটারি পেন তাই না? ও ইয়েস, এটা ব্লু, ব্লু কালার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা একটু বড় একটা পাঠ এটাকে ভাইয়া, একটু মানে একটু আলো, লাইটের আলোর কারণে আমি না দেখতে পাচ্ছি না ভাইয়া, একটু যদি। আচ্ছা আমি আবার ছবি তুলে পাঠাচ্ছি। আচ্ছা এর আগে কি তুমি স্ক্যান এ পাচ্ছি না কেন? আপু আমারটা গ্রুপে স্ক্রিনশট দিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, হ্যাঁ অনেকগুলো প্রশ্ন, দেখেন 20টা আছে।
ভাই ভাবে অবশ্যই দেন পরীক্ষা দেওয়ার জন্য। আপু পাঁচ লাখে ফেল একটু জানাবেন। বললাম যে আপু পাস করলে একটু জানাবেন, 33 পাইলে। আপনার ভুল আনসার আছে ভাইয়া। সেজন্য তো বললাম আপু 33 পাইলে পাস না। পাস করলে তো হবে না ভাইয়া, এখানে ফুল মার্কস পেতে হবে। কোশ্চেন হারাই ফেলছেন আপু, এটা পাচ্ছি না যে কোশ্চেন। আপনি তো বেরোয় গেছিলেন এই জন্য আপনি পাচ্ছেন না। এই যে দেখেন আমি এখন আবার পাচ্ছি না, এই যে এখন আবার দিয়েছি আপু, আবার দিয়েছি টেনশন নাই। দেখেন তখন পড়া যায়। ভাইয়া পাঁচের পরে 14, 15, 13, 12, 11, 10 কারাপু 18, 19, 20, 6, 5 হ্যাঁ কারাপু, এটা ওমর ফারুক ভাইয়া। আপু যেটা আগে পারে সেটা আগে পরীক্ষার মতো। হ্যাঁ ভাইয়া আমি আপনার মতই আনসার করতাম, আমি আমার এক্সামিনারে ঠিক আপনার মতই আনসার করছি। হ্যাঁ ভাইয়া ফারুক ভাইয়া ফজলুল ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা স্ক্যান করেছেন? হ্যাঁ এখন স্ক্যান করছি। যেটা পারে না বসে নিয়ে সময় নষ্ট করাচ্ছে, চিন্তা করলাম যে এটা। এক্সাম টাইম শিং কিন্তু আপনাদের শেষ। আমার ডিগ্রি পরীক্ষার সময় আমার টিচার এসে বলে যে এই একটা ছেলে আছে যার খাতা ঢিগে রাখার দরকার নাই, আর কারণ হচ্ছে আমার হাতের লেখা কেউ বুঝে না, সেই জন্য কেউ দেখলেও পড়তে পারবে না। ভাইয়া ওরকম ইস্যু নাই, আমরা তো হিস্ট্রি স্টুডেন্ট, আমরা বুঝি, আমরা পারি।
ও আমি আপনার অগাস্টের 30 তারিখের এক বার রিকোয়েস্টের রিপ্লাই এখন দিচ্ছি, বুঝতে পেরেছেন আজিম? আমি ভেবেছি আপনি এক্সাম ফেল এখন এটা দেখছেন। টাইম শেষ, টাইম শেষ। ইমন, ইমন, সৈকত, ইমন, সৈকত, সোমা দিদি, ইমন, এটা কি নাই ভাইয়া? এক্সাম দেয় না খান? আপু শুনতেছি, বলেন। শেষ না আপনার? আপনার তো এতক্ষণ লাগার কথা না। আপু আমার এটা, আমার তো মোবাইল নাই, আমি এখানে কাজ করতে কষ্ট হচ্ছে প্র্যাকটিক্যালটা, নালে বাকিগুলো শেষ। করতে কষ্ট হবে কেন? প্র্যাকটিক্যাল করতে কষ্ট হচ্ছে আপু। আপনার তো এতক্ষণ লাগার কথা না, আমি তো হচ্ছে আপনি হাফ অ্যান আওয়ারের মধ্যে দিয়ে দিতে পারবেন। আর হচ্ছে ওভাররেটেড। না ওভাররেটেড না, আপনি যেভাবে বললেন 60 মিনিটের, আপু আপনি যেটা আমাদের ডকফল দিয়েছেন সেখানে তো 60 মিনিটের কোনো আনসারই আমি দেখলাম না, তা আপনার এখন লাগে কেন? আপনি এক্সাম দিলে আমার যে কি মজা লাগে, আমি খুব মজা পাই। নকিব, ইমনদের তো প্র্যাকটিস আছে, ও তো এখনো স্টুডেন্ট। ভাইয়া আপনি জানেন ইমনরা যে আপনার থেকে, মানে আপনি প্র্যাকটিস না থাকলেও আপনি যত সিনসিয়ারলি এক্সাম দেন বা যত ইয়ে করে পড়েন, কারণ কি ভাইয়া আপনি না দেখে এসেছেন, আমি দেখে এসেছি, আমরা সাফার করি তো, আমরা না বুঝি, এখন আর ফাঁকি দেওয়া যাবে না। ইমনরা তো এখনো বুঝে নাই, ওর ফাঁকি এখনো চালাই যাইতেছে, বুঝছেন ভাইয়া? আমি স্টুডেন্ট না, চিন্তা করেন না। হ্যাঁ ভাইয়া স্টুডেন্ট না, ইমন তো বাচ্চা না। প্রথমত ওই চ্যাপ্টার ক্লোজ, আমার ওই চ্যাপ্টার বহুত আগে ক্লোজ, মানদাতার আমলে 5 বছর আগে ক্লোজ ওটা। তোমার কোথায় যেন দেখলাম তুমি ইসলামী ইউনিভার্সিটিতে পড়ো, সেই জন্য বললাম। আমি পড়ি না, আমি পড়তাম। হ্যালো আপু। জি আপু। এটা কি কোথায় দিচ্ছে সবাই? আমি তো মেসেঞ্জার দেখতেছি না কারো। আপনার ইনবক্সে দেবো যে? না কোথাও দিতে হবে না, আমি যখন স্টপ বলবো তখন ছবিটা সবাই মেসেঞ্জারে দিবেন, যে যেখানে দিয়েছে ওইখান থেকে এনে মেসেঞ্জারে দিয়ে দিবেন। আচ্ছা আপু একটা কথা, ওই স্ক্রিনশট যেটা নিছি এটা কিভাবে দেবো? এটা কি আমার খাতা ছবির নিচে দিয়ে দেবো? আপনার খাতার ছবির নিচে দিয়ে দিবেন মানে? আমি তো খাতায় লিখলাম, স্ক্রিনশট একটা নিতে ওই নিতে বলছিলেন না, 7 নম্বরের প্রশ্ন যেটা, ওইটা কিভাবে দেবো আপু? ওইটা এখনই গ্রুপে দিয়ে দেন। আমার তো দেখছেন আপু। ওরে ভাই রে ভাই। হ্যাঁ ভাই দেখেছি। পাঁচটা কি ফেল? সবারটা একসাথে বলি। আগে আপনাকে পাঁচ বললে আপনার খুশি হয়ে যাবেন, ওরা তখন টেনশনে থাকবে, আল্লাহ কি অবস্থা, একসাথেই বলবো না সবারটা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্কোর কি বসায় দিবেন নাকি আপু? জি ভাইয়া। স্কোর কি বসায় দিবেন? না স্কোর বসাই নাই, স্কোর বসাবো, বসে আপনারটা আবার আপনাকে পাঠাবো, টেনশন নিয়েন না। বাপ রে। খান, খান তাড়াতাড়ি, টাইম শেষ, টাইম শেষ। আপু আমারে এক্সট্রা 5 মিনিট টাইম দিতে হবে? না 1 মিনিটও টাইম দিব না, 1 মিনিটও না। শাওন আপনার 2 নাম্বার, আপনার 2 নাম্বার আগে থেকে কেটে দিলাম, আপনি এখন খাতাটা এখানে দিলেন কেন? ও এই যে এইগুলি সব নকল বাজে একসাথে, সব নকল বাজে একসাথে, ও তাও আবার লাইভ চলতেছে আপু এটা। হ্যাঁ এনারা এক্সাম লাইভই দেয় ভাইয়া, এনারা লাইভে এক্সাম দিয়ে অভ্যস্ত, টেনশন নাই। ফেল করলে তো আপু ভোলার যে সরম থাকবে কই? না থাকবে থাকবে, ইমন তো এর আগে ফেল টু ছিল তাই না? ইমন সবসময় ফেল টু। আমি হাইলাইটার অফ না এখানে ডেস্কটপে আমি যখনই দেখাই আমাকে বলে আপু মোবাইল ভিউ করা যায়, আপু এটা করা যায়,
একদম ঠিক হচ্ছে না। নাই নাই যতটুকু করছে ততটুকু সাবমিট করি। আপু জি আপু মেসেঞ্জারে দিয়ে দিব? পাঁচ মিনিট পরে দেন। কি একটা অবস্থা শুরু হয়েছে আমার ঠান্ডায়। আজকে ইনস্টাগ্রামে একটা ভিডিও আমি দেখছি, আমি মানে যে কাজে গেছিলাম একটা ইয়েতে, ওখানে কিছুক্ষণ আইডল বসার সময় ছিলাম, তো ওখানে একটা লোক ওর ভিডিও দেখাচ্ছিল যে ইনস্টাগ্রামে ইচ্ছামতো ইয়ে করে ফলোয়ার অ্যাড করে আবার এটাকে রিমুভ করা যায়, এটা কি ঠিক নাকি? হ্যাঁ, ইনস্টাগ্রামে একটা লিমিটেশন আছে আপনার অ্যাকাউন্টের, এর বেশি আপনি ফলোয়ার করতে পারবেন না। এখন আপনি যখন ফলোয়ার অ্যাড পাঠাবেন, সে যখন ফলো ব্যাক করবে, সে আপনার ফলোয়ার হলো, হওয়ার পরে ওই মানুষগুলিকে আপনি আবার আনফলো করা মানে বুঝতেছেন? ও আচ্ছা আচ্ছা, ওই আনফলোটাই হচ্ছে। ওই আনফলোর জন্য ভিডিও বানালো কেন? ওরা এরকম ভিডিওটা বানাইলো কেন? ওই আনফলোটা করা ভাইয়া বানায় এক একজনের, এখন কেন বানায় ভাইয়া বলতে তো পারবো না, এক একজনের থিওরিটিক্যাল সিস্টেম একরকম। এখন যদি সে আপনাকে অর্গানিক ওয়েটা বলে দেয়, সেটা তো আপনি যদি 7,500 মানুষকে পাঠান, মনে করবেন আপনার এখান থেকে মিনিমাম 15,000 মানুষ যাতে ব্যাক করে, আপনি একজনকে ফলো পাঠাইলে তার সাথে যেন আরেকজন ব্যাক করে, তাইলে আপনার অ্যাকাউন্টটা ঠিক আছে, তাইলে আপনি একটা ডিজিটাল মার্কেটিয়ারের কাজ করতে পারছেন, আপনি একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজ করতে পারছেন। আদারওয়াইজ আমি ফলো রিকোয়েস্ট পাঠাইলাম, তারপরে তুমি ফলো ব্যাক করলে, আমি তোমাকে আনফলো করলাম, সেটাকে আমি আমাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিয়ার বলবো বা আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করি বলবো, সেটা ভুল হবে। কারণ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ব্যাপারটা এরকম না যে আমি ফলো রিকোয়েস্ট পাঠালাম হবে, তোমাকে অর্গানিক ওয়েতে ওই চ্যানেলটাকে প্রমোট করো, ওই কি বলে আইডিটাকে প্রমোট করো, প্রমোট করে অর্গানিক মানে উইদাউট এইরকম কোন কিছু ছাড়া তুমি রিয়েল ফলোয়ার নিয়ে আসো, বুঝতে পেরেছেন? ওই কাজটাও করে, যেমন অনেক বায়ার আপনাকে হয়তো ইনস্টাগ্রামে দিবে যে আমার আনফলো করা লাগবে। এখন ফলোয়ারকে যদি সে আনফলো করতে যায় ভাইয়া, তাহলে হচ্ছে ওই যে আমরা যেমন আমি যেমন বলেছি আওয়ারলি 20টা, আপনি শুনেছেন আওয়ারলি 30টা, তাই না? আরেকজন ওই যে বললেন যে বলেছে 30টা, কখন হয় 30টা, কখন হবে জানেন? 30টা করতে গেলে আমি বলেছিলাম আপনারা গুগল সার্চ করলে 30টাই দেখবেন, কিন্তু অনেক সময় দেখা যায় যে 30টা করতে গেলে ব্লক হয়ে যায়। তো ফর সেফটি সিকিউরিটি রিজনের জন্য আমরা বলি যে 15 থেকে 20টা বা ম্যাক্সিমাম 25টা, তাও হচ্ছে যদি আপনি প্রচুর অ্যাক্টিভ থাকেন, আপনার একটা পুরনো অ্যাকাউন্ট হোল্ডার হন, একদম নতুন অ্যাকাউন্ট হোল্ডার, ধরেন 2.5-3 মাসে আপনি 7,000 মানুষের
ফলো রিকোয়েস্ট 7,500 মানুষকে ফলো রিকোয়েস্ট পাঠানো শেষ করে দিলেন, এখন তাদেরকে আপনি আনফলো করবেন। এখন এই 7,500 মানুষকে আনফলো করতে গেলে আপনার যে সময়টা লাগবে ওইটার জন্য, ওটা তো একদম নতুন অ্যাকাউন্ট, তাই না ভাইয়া? ওই নতুন অ্যাকাউন্টটা করতে গেলে আপনার অ্যাকাউন্টটা দুই দিনের জন্য ব্লক করে দিবে। এখন ফেসবুকের ফেসবুকের এইটাতে যেমন অনেক কিছু আছে, আপনার হচ্ছে মানে আমরা একরকম দেখতেছি, একজনের একরকম আসছে আরেকজনের আরেক রকম আসছে। অনেক সময় দেখা যায় যে ম্যাক্সিমাম সময় ইনস্টার আইডি গুলি ব্লক করে দেয় দুই দিনের জন্য, তিন দিনের জন্য। ওই তিন দিনে না আপনি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন, না আপনি কাউকে আনফ্রেন্ড করতে পারবেন, নাথিং। তো আপনার তো বায়ার অর্ডার দিয়ে চলে যাবে, আপনার তো এদিকে টাইমটা চলে যায়। তো ওই জন্য সেফটি রিজনের জন্য আমরা ওই হিসেবটা করে ওভাবে বলে দিই। এটা 30 যে ভুল বলেছে তাও না, আমি যে 20 ভুল বলেছি তাও না, তাও না। হ্যাঁ বুঝতে পারছি। দেন পুরনো অ্যাকাউন্ট হলে আপনি 30টা 35টা 50টা পর্যন্ত যেতে পারবেন, যদি বেশ পুরনো অ্যাকাউন্ট হয়, যদি সে রেগুলার অ্যাকটিভ থাকে, তার এনগেজমেন্ট ভালো থাকে। তাহলে যেমন আমার প্রোফাইল থেকে আপনি করতে পারবেন, আমার প্রোফাইল থেকে করলে ব্লক হয়ে যাব, মানে আমার প্রোফাইল আমি অ্যাকটিভ না, আমার প্রোফাইল থেকে আমি খুব বেশি এনগেজ না ইনস্টা পোস্টের সাথে। শেষ টাইম শেষ দিয়ে দেন, দিয়ে দেন। এখন আর কেউ সবার খাতা মানে সবার খাতা কি বলে আপনারা স্ক্রিনশট গুলি আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিতে থাকেন একজন একজন করে, যেটা পাঠাইছি ওটা ওখানে দিয়ে দিব। হ্যাঁ ভাইয়া মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিলে আমি লিখে নাম্বারটা দিয়ে দিতে পারি। সাউন্ডটাই আগে দেখি। ভুল শাওন কি হবে আপনি 8 নাম্বার কোশ্চেন দেন নাই শাওন? না আপু আসলে আমি অ্যানালিটিক্সটা বুঝি নাই, তো জন্য দিই নাই। অ্যানালিটিক একটা চ্যানেলের ডিটেইলিং দেখা যায় ভাইয়া, এটা বুঝেন নাই কেন? না ওটা তো আমি ফেসবুক সবগুলোতে জানি, কিন্তু এখন ইনস্টাগ্রামের অ্যানালিটিক্সটা আপু আমি দেখি নাই, যার কারণে আমি ওকে ওকে আজকে ওটাতে ডিফারেন্ট কিছু থাকবে, আজকে দেখাবো না। ঠিক আছে, আপু কাউন্টিং করবেন না? করতেছি তো, আমি আজকে নাম্বার দিয়ে দিব, টেনশন নিন না, যেটা ভুল ওটাও কেটে দিব। আপ দেখ খালা আপু ভুল হলে কি আপু মার্কস কাটা যাবে না? হ্যাঁ ভাইয়া কোন দুনিয়া আছে, ভুল হলে মার্কস কাটা যাবে কিনা? আরেক বাড়াই দেবে আপু। কোথায় সাবমিট করতে বলছেন? এই যে ওই দিন যেভাবে দিয়েছেন স্ক্রিনশট দিয়ে এটা দেন মেসেঞ্জার গ্রুপে দেন, তখন পর সব তো দেখে ফেলছেন আমাদের থেকে। আরে আমি কিছু দেখতেছি না, আমার ইয়া করা, আমি ওয়ার্ডে লিখতেছি, ওয়ার্ডে ঠিক করা যায় না। আপনি দেখতে পাচ্ছেন না আমি কখন সিন করছি?
বাবা শাওন আজকে মনে একদম পুরো কোমর বাইধা আসছে না শাওন কত হইছে আপু কালকে ক্লাস করতে পারি নাই তো স্লাইডটা দেখতে আর কি এই কারণে মানে আপনার ওই যে বিয়াটা ডক ফাইলটা এখন আপু কালকে ক্লাসও করি নাই এখন ডক ফাইল না পড়লে তো বেজ্জত হয়ে গেছে শাওন 18 শাওনের দুটো ভুল ছিল একটা পারে নাই আর একটা ভুল হ্যাঁ শাওন আপনি মেসেঞ্জারে কোথায় দিয়েছেন ভাইয়া জি আপু বুঝিনি আমি ছবি এটা তো আপনি স্টোরিতে দিয়েছেন কিন্তু এটা তো হাইলাইটসে কোথায় আচ্ছা হাইলাইটসে দেখা যাচ্ছে আপু ওখানে উপরে লেখা আছে হাইলাইট হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখেছি ভাইয়া আচ্ছা ইমনের ট্যাগে ধরি আমি হ্যাঁ ইমন আমারটাই আগে কেন আপনি তো নিচে সবচেয়ে সামনে আসছে এই জন্য এই ইমন এমন ভাবে দিয়েছে ভাইয়া দেখেন জুম করলেও ছবিগুলি বোঝা যায় না আমার বোঝা সাধ্য নাই কালাম ছবিগুলো পাঠাচ্ছি ইমনের হাফ কাটা ইমনের দের কাটা ইমনের ভুল একটা ইমন হ্যাঁ কোথায় ভুল একটা কোথায় কোনটা 16 19 ভুল ইমনের হাফ মানে দুই ভুল হাফ কা হাফ এক তিন কাটা তারপর ইমন ছবি কই ইমন ইমন ভাই আপনি তো ভুলে গেছেন কাল কাপো অনেকবার বলছ না 2219 দেখছেন সোমা দিদিও জানে ইমন অনেকবার বলা হয়েছে আপু আপনি দেখাইও দিবেন ওরে ফেল টু ভাইয়া আপনার ছবি দেন না এটার জন্য কত কাটবো 4 আপু কত হয়েছে তো বলে নাই কিছু এখনো ইমন ছবি কই আপনার ছবি কিসের ছবি এই যে এগুলি ছবি তো বোঝা যায় না কিসের ছবি দিবেন আপনি আমাকে এগুলি জুম করে তো ম্যাগাজিন হাফ কাটলেন হাফ কাটলেন কিসের জন্য এটার জন্যই তো মনে হয় হাফ কাটছে না এটার জন্য তো কাটিনি এটার জন্য কাটলে তো আরো কাটবো হ্যাঁ আরো কাটবেন তো অবশ্যই কিন্তু আমি চিন্তা করছি আপনি কিসের জন্য হাফ কাটছেন ওটা বলেন হাফ কেটেছি কেন সেটা বলতাম না কেন না কত নাম্বার ওটা বললেই হবে এখন আচ্ছা কত নাম্বারে সেটা আমি বলে দিচ্ছি দাঁড়ান সেটা 9 নাম্বার কোশ্চেনের জন্য 9 নাম্বার হাউ মেনি টাইপস ঠিকই তো আছে টাইপ দুইটা লিখবেন না আপনি কি এখনো ছোট বাচ্চা আছে কি প্রাইভেট হাউ মেনি টাইপস আমি টাইপ দুই লিখতে হবে না বলতে হবে কোশ্চেনে না বলতে আমি টাইপ দুইটা লিখতে চাইছিলাম কিন্তু পরে হাউ মেনি দেখে আমি আপনাকে বায়ার আমি একটা কথা বলেছি বায়ারকে আপনি খুব বেশি কোশ্চেন করতে পারবেন না বায়ার আপনারা বসে বসে কোশ্চেন করবে এবং বায়ারও আপনারা এত ডিটেইলিং এ কোশ্চেন করবে না ও একবার জিজ্ঞেস করবে ওকে ওইটা থেকে আপনি বুঝায় বলতে হবে সো আমাদের এই যে এক্সাম দেই বা যে এই এক্সামের যে কোশ্চেন আসে মনে করেন বায়ার আপনাকে জিজ্ঞেস করলে আপনি কি বলবেন ভাই আপনি আমাকে কোশ্চেন করেন নাই দ্যাটস হোয়াই আমি আপনাকে আনসার দেই নাই বায়ারকে আপনি এটা বলবেন না বলবেন হ্যাঁ ইনস্টাগ্রামে দুই রকমের আইডি হয় এরপরে বায়ার আমাকে কোশ্চেন করে না আমি আনসার দেই নাই বলেন ইমন এটা আপু আমি যে কতবার বাড়তি আনসার করার জন্য নাম্বার ক্রস করে দিয়েছে আমার এক্সামে আচ্ছা এখানে ক্রস করবে না
আপনার টোটাল হচ্ছে দুইটা ভুল, হাফ হাফ আড়াই আড়াই, আর হচ্ছে এই প্র্যাকটিক্যালের ছবি না বোঝা যাওয়ার জন্য হচ্ছে দের আড়াই আর দের কত, তিন চার, আমি দিচ্ছি তো ছবিগুলো আপনাকে, চার, আচ্ছা ইমনের চার, ফেল টু ফেল টু ফেল টু লিখবো না লিখেন না আপু, আমি দিচ্ছি এই চারগুলো কত বসে আপু, সাড়ে সতেরো, অনেক ভালো হয়েছে, অনেক ভালো পাইছে এটা, সি সোমা দিদি আমরা তো অত পাবো না মনে হয়, ইমন ভাই তো অনেক ভালো হয়েছে, সুপার একটা, ম্যাক্সিমাম 10 মিনিটস, ওকে দেখতেছি দিস সাইজ ম্যাক্সিমাম, ইফতি তিন নাম্বার ভুল, ইফতি তিন নাম্বার ভুল ভাই আপনার, ছয়ের আনসার লিখছে পারি না, চিন্তা করছেন ফজলুল ভাই কোথায় যাবেন, ছয়ের আনসার লিখেছে পারি না, আপনি বলছিলেন না কোন জায়গা খালি রাখা যাবে না সেই জন্য সে লিখে দিতে পারি না, আমি তো এটা ভাবছি আনসার ভালো করে তাকাই দেখি লিখছে পারি না, দুই আমি অনেকগুলো আন্দাজ করে লিখছি, মানে কোনটা মনে আছে, চার নাম্বার যেটা ছিল কোশ্চেনটা যে আপনি একটা আইজি অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে কত মানুষকে ফলো করতে পারবেন, কত মানুষকে ফলো করতে পারবেন মিন্স আমি যেহেতু আওয়ার দেইনি তার মানে একটা আইজি অ্যাকাউন্ট থেকে টোটালি কত মানুষকে ফলো করা যায়, 7,500, এটা কথা লিখছিলাম তো মনে হয় সেম, এটা বের দাও আচ্ছা ওখানে দেখেন, আচ্ছা ফজলুল ভাই চার ভুল, ইন দ্য পিকচার, ওকে 10 মিনিট, ভাইয়ার ইয়ে ভুল, তিন ভুল, তিন চার দুইটাই ভুল ভাইয়া, আমি তো ভিডিও টাইমটা জিজ্ঞেস করি নাই, ভিডিওর ম্যাক্সিমাম সাইজ 5.4 GB, আপনি লিখেছেন 650 MB লিখেছেন, তিন চার দুইটা ভুল ভাইয়ার, ছয় হচ্ছে আইজি অ্যাবিলিটি ঠিক আছে এত ফলোয়ার্স, সাত তো দিয়েছেন, আট কি টু লার্ন মোর অ্যাবাউট মাই, লার্ন মোর অ্যাবাউট মাই ভাইয়া এটা কি, তারপরেরটা আমার দ্বারা ফলোয়ার্স, 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 ফলোয়ার্স এর আগের ওয়ার্ডটা কি ভাইয়া, অ্যাকাউন্ট, মাই অ্যাকাউন্ট ফলোয়ার্স, মাই অ্যাকাউন্ট এরকম গলা এসি আর কি সংক্ষেপে লিখতে কারণ ওখানে জায়গা নাই তো, আচ্ছা এও পিক্সি ভাইয়া
আমি তো আসলে স্টাডি করি নাই তো তিনটা ভুল আমি তো এটা জানি এমপি ফোর এর হাইয়েস্ট ম্যাক্স তো এটাই না ভাইয়া এমপি ফোর এর ওখানে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম হচ্ছে কত যেন ছিল কত পিক্সেল পিক্সেল জানতে ম্যাক্সিমাম পিক্সেল যেটা কত পিক্সেল ছিল এটা আমার তো মনে নেই পিক্সেল তো এটা কি উইথে নাকি লেন্থে আমি তো দুটোই দিয়ে দিছি একটা হচ্ছে কি উইথ একটা হচ্ছে কি লেন্থ না ফজল ভাই এটা ইনস্টাগ্রাম একটা নির্দিষ্ট পিক্সেল রিকোয়ারমেন্ট ফলো করে ওটা 900 কত ছিল জানো এটাই চাইছে ও তাই আচ্ছা আচ্ছা না কিন্তু আমি তো ধরে নিছিলাম যে ওই এমপি4 এর হাইয়েস্ট ক্যাপাসিটিটা কত এমপি4 এর হাইয়েস্ট ক্যাপাসিটি আছে আমি যদি যে কোনো একটা ভিডিও করি আমি হাইয়েস্ট এত রেজোলিউশনে লেন্থ এবং উইথে ভিডিও বানাতে পারবো আচ্ছা ভাইয়া 16 ভুল আচ্ছা মানে আমি ইনক্রিজ করতে পারবো রিমুভ করতে পারবো না ফলোয়ার এইখানে তো ফলোয়ার 16 ভুল বলা হয়েছে যে আপনি আইজিটিভি তে যদি টাকা সরি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে টাকা কিভাবে আর্ন করবেন এবং কি কি সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং দিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং দিয়ে আর বিকাম এ এন্টারপ্রেনার হয়ে এই তিনটা ওয়েতে আইজি থেকে অ্যাকাউন্ট আইজি থেকে আর্নিং হয় আপনি তো ফ্রিল্যান্সার হিসেবে অ্যাকাউন্টে ফলোয়ার দিয়ে আর ফলোয়ার রিমুভ করে টাকা আর্ন করবেন কিন্তু যারা আইজি হোল্ডার মানে অ্যাকাউন্ট হোল্ডার তারা আর্ন করবে কি করে সেটা এখানে ভাইয়া পাঁচটা ছটা ভুল হয়েছে ভাইয়া আমি শুধু 200 টা দিয়ে চলে আসছি মিলিয়ন টা লেখা দরকার ছিল আপু এটা নাম্বার দেন না আমি তো জানি মিলিয়ন আমি আপু ওই আগের পেজে লিখছিলাম একটু কাটাকাটি হওয়াতে আবার পরের পেজে গিয়ে আমরা মনে করছি অ্যালেক্সটা আমি বুঝি না আমি বলছি ক্যারেক্টার দিতে বলছেন কাটাকাটি হয়ে গেছে ওই পৃষ্ঠে কাটাকাটি হয় আবার নতুন করে লিখলাম সামনে না আপু পিছনে শূন্যটা আমি কেটে দিছি আমি তো দুই এর সামনে একটা শূন্য দেখতেছি আপু এটা নয় নয়ের পরে দুই দুই এর পরে কত দেখেন তো দুই এর পরে এটা কাটা এটা শূন্য না কাটা আপু এটা কাটা কিমন আপু এটা আসলে কাটে দিছে হ্যাঁ আপু একটু ভালো করে দেখেন না আপু দেখলে বুঝবেন শূন্য তো আরো সুন্দর করে দেব আমি কি ভালো করে দেখি না না আপু দেখেন আর একটু ভালো করে দেখলে হবে 11 ভুল 11 ভুল 11 আপু কি হবে আমি এটা পার আওয়ার লিখেছিলাম পার ডে লিখি নাই পার ডে লিখলেও ভুল হইতো আপনার 12 তো ভুল 2560 লিখেছেন 120/2560 এটা ভুল 5120/2560 পিক্সেল ভুল আপু ভুল না আপু
ভুল ভুল না বলতে বলতে স্যার দেন আমি আনসার আরেক বার দিতে পারি না আপু আমার এইটা আমার মনে হয়েছিল সেজন্য দিছে আপু এমপি 4 এর ম্যাক্সিমাম সাইজ সবাই এমপি 4 এর ম্যাক্সিমাম সাইজ চিন্তা করছেন আমি আমি আপনাদের ইনস্টাগ্রাম দেখাইতে গিয়ে এমপি 4 এর ম্যাক্সিমাম সাইজ দেখি করব আমি ইনস্টাগ্রামের সাইজটা জানতে চাইছি তো আপনাদের কাছে ও আচ্ছা আপু বলো আমাদের হিসে চারটা ভুল তিনটা ভুল আপু তিনটা আর হাফ হাফ কোনটা আপু ওয়ে তো ঠিক আছে তারপরে কি ছিল সেইটাতে তো ভুল লাগাই দিছেন 6 16 তে হাফ 16 আচ্ছা আচ্ছা জি মেজার ওয়েস ওই তিনটা দিতে হবে না আপু হ্যাঁ ওই তিনটা লেখা নাই তো এখানে হাউ মাচ টু পিপল চেঞ্জ ফর রিমাইনিং এইটা না রানিং এ প্রজেক্ট ষোলো হাফ থাকবে হাফ যাবে গেল এখানে তিনটা 3.5 গেল আর এ 4 20 পাঁচটা ভুল ভুল বিশের আনসার কি এটা বিশের আনসার গুলি দেখেন ওয়াই ইনস্টাগ্রামে লেখা ছিল এত পিপল এটা এটা এখানে কি ইনস্টাগ্রাম ইজ ইনস্টাগ্রাম ইজ কনসিডারড টু বি দা বেস্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এই জন্য আপনি ইনস্টাগ্রাম ইউজ করবেন আরো লেখা দরকার ছিল কে লিখবে ফজলুল ভাইয়ের হয়েছে ইমনের হয়েছে ইফতির হয়েছে শাওনের হয়েছে আজিম বাকি আছে জি আজিম বলছি অনেক আগে হ্যাঁ ভাই আপনারটার পরে পরে চলে আসছে আমার কি দোষ বলেন আমি তো সেজন্য তাপু আবার দিলাম নতুন করে আচ্ছা সৈকত দেয় নাই সৈকত এক্সামও দেয় নাই সৈকত চুক্তি মেরে ঘাপটি মেরে বসে আছে আই আজিমের পাঁচ পাঁচ ম্যাক্সিমাম আপনারা ভুল করেছেন আপনারা সবাই ক্যারেক্টার দিয়েছেন বুঝি নাই আপু কোশ্চেন বুঝি নাই কোশ্চেন বুঝবেন না কেন হোয়াট ইজ অল্টার টেক্সট আপনাকে অল্টার টেক্সট কি সেটা জানতে চাইছি আমি তো চাই না যে অল্টার টেক্সটের ক্যারেক্টার লিমিট কত কোশ্চেন বুঝবেন না কেন পাঁচ আর হচ্ছে 9.5 10 ঠিক আছে এ খান দেয় না এক্সাম খান দিয়েছে কোথায় ওরা পোখাতা তো নাই খানের খাতা আমার কাছে আছে লিখে দিবেন দেখাবেন না পু না দেখাবো দেখাবো এখন কেন আজকে খান ভাই কথা বলতেছ না ভাই আমি একটু প্রবলেম আছে আপু পরে কথা বলবো আজিমের জন্য কত বললাম 9.5 পাঁচ ভুল 9.5 পাঁচ ভুল রানা 9.5 পাঁচ ভুল
দের গেলে থাকে কত ভাইয়া? দের গেলে আপনার সাড়ে আঠারো আপু নয় ভুল কেন, টু টাইপস তো ওগুলো ব্যাখ্যা সহ ভুল বলি নাই আমি, বলেছি হাফ পুরোটা লিখেন নাই এই জন্য হাফ হাফ আপনাদের খাতাগুলি যদি দেখাইতে পারতাম লাইভে তাইলে আর এই কোশ্চেনটা কেউ কোনোদিন করতেন না। ইফতি দেখেন হাইলাইট দিয়ে, ইফতি দেখেন হাইলাইট দিয়ে আলাদা আলাদা ছবি দিয়ে বুঝাইছে ইফতি। বাকি আছে কে? শাওন হয়েছে, ইফতি হয়েছে, ফজলুল ভাই এরটাও হয়েছে, শুধু ওমর ফারুক ভাই বাকি আছে আর রামরা ভাই। ওমর ফারুক ভাই, রামরা ভাই, রামরা ভাই একটা দেখে নেই, রামরা ভাই তার গ্রুপে দিয়েছে খাগড়া ছবি, রামরা ভাই আপনি তো স্ক্রিনশটও দিয়ে দিয়েছেন এটার মধ্যে তাই না ভাইয়া? না রামরা ভাই পুরো পাঁচ নাম্বারে একদম এক্সাক্ট আনসার দিয়েছে। ভাই আট নাম্বার এটা কিসের আনসার দিয়েছেন রামরা ভাই? রামরা ভাই জি সাত নাম্বার লিখেছেন টু টাইপস অফ আইজি অ্যাকাউন্ট, এটা তো নয় নাম্বার কোশ্চেন। আপু এখানে সিরিয়াল নাম্বারগুলো মানে একটু উলটপালট হয়ে গেছে, এখন আমারও তো উলটপালট লাগতেছে। এটা কোনটার আনসার দিবেন বলেন? টু টাইপ আইজি অ্যাকাউন্ট যেটা, এটা আমি বুঝলাম আপনি ইয়ার আনসার দিয়েছেন। এই যে ভাইয়া কাজটা করছেটা কি দেখেন, ভাইয়া ছয় নাম্বারের আনসার দেয় নাই, ছয় নাম্বার ছিল হোয়াট ইজ দ্যাট, হ্যাঁ ওটা দিই নাই, ছয় নাম্বার দিই নাই, ছয় নাম্বার দেন নাই। তো ছয় নাম্বার না লিখে আপনি ছয় নাম্বার যেটা দিয়েছেন সাত নাম ছয় নাম্বার দিয়েছেন হচ্ছে আট নাম্বারের আনসার। আপু এখানে নাম্বারগুলো একটু উলটপালট হয়ে গেছে আপু, হ্যাঁ আপনি শুধু ওই লেখাগুলো একটু দেখুন ভাইয়া, তাহলে আমি কোশ্চেন না বুঝে আমি লিখে দেখবো মিলাবো কোত্থেকে আপনার অ্যানালিটিক আট নাম্বার টু, আপনি উত্তরটা বললে আমি আনসার ইয়া কোশ্চেনটা বলবো আর কি। আমরা কোনটার উপর ফোকাস করে পোস্টিং করি, সেটা কি শুধু ওয়েবসাইটে কনভার্ট করার জন্য ট্রাফিক কে? না না আপু এটা হচ্ছে আপনার এই আনসারটা টোটালটাই ভুল, এখানে এই আনসারের কোনো কোশ্চেনই নাই। মানে আমরা আইজি অ্যাকাউন্ট ব্যবহার করব কেন এটার জন্য একটা, না ওইটার আনসার তো এটা না। আইজি অ্যাকাউন্ট কি শুধু আমরা ওয়েবসাইটে ট্রান্সফারের জন্য ইউজ করি? এটা একদম লাস্টের 20 নম্বরের আনসার। আচ্ছা আপনারা এখান থেকে বুঝছি একটা ভুল রইলো, 20 ফলোয়ার ইউজার, আচ্ছা 11 নম্বরের আনসার দিয়েছেন, ম্যাক্সিমাম এত পিক্সেল, ঠিক আছে স্টোরি লেন্থ 15 সেকেন্ডস, স্টোরি লেন্থ 13 ভাইয়া দিয়েছে হচ্ছে স্টোরি লেন্থ 15 সেকেন্ডস, 11 2 3 ভুল, তিনটা ভুল, তারপরে দিয়েছে লাইভ গো 16 মিনিট, আইজিটিভি ভিডিও লেন্থ 3 সেকেন্ডস টু ভিডিও লেন্থ 3 সেকেন্ডস টু 50 সেকেন্ডস, ফিড ভিডিও লেন্থ 15, তিনটা চারটা 16 নাম্বার দেয় নাই ভাইয়া, 17 নাম্বার দিয়েছে, 18 নাম্বার দিয়েছে, 19 নাম্বার দিয়েছে, ভুল হইলো কয়টা তাইলে? ভাইয়ার খাতা দেখে তো আমার মাথা ঘুরায় ভাইয়া। আপনি কি ওই যে স্টোরি অ্যাড করাটা দেখে দিয়েছেন? স্টোরি হ্যাঁ দিয়েছিলাম মনে হয়,
না ভাইয়া এখানে দা পাইনি তো আমি ও ইয়া দি নাই মনে 7 নাম্বার দি নাই একটা ভুল 6 এবং কি 7 দি নাই 6 7 দেন নাই না আপনার ভুল হইছে হচ্ছে 16 নাম্বার দি নাই 16 নাম্বার তিনটা দেন নাই তিনটা দেন নাই দুটো ভুল পাঁচটা ভুল আপনার পাঁচটা ভুলে কত দিব ভাই আপনাকে আমি 33% দিলে হবে ভাই 33% আপনার হইলেও তো আমার হবে না ভাইয়া 33% হবে না বাড়াই দিবেন না বাড়াই দিব না কিন্তু এটা হবে না ভাইয়া আপনার 20টা থেকে যদি পাঁচটা ভুল হয় 15 হয়তো তাইলে 15 হিসাব করলে তো আপনার প্রায় 60-70% হয় আপনার না ভাইয়া এই 60-70% নাম্বারে তো এটা আপনার ইয়ার এক্সাম দিতে আসেন নাই কি বলে জানো বোর্ড এক্সাম না এটা হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং এর এক্সামে আপনার 60-70% পাইলে বায়ার আপনাকে রেটিং ওই 60-70 রেটিং ই দিয়ে যাবে খানের খাতা 2 মিলিয়ন এত ক্যারেক্টার এত 5-6 দেয় নাই খান 7 দেয় নাই খান খানের আড়াই কাটা গেছে আড়াই মিন্স 17.5 আপনার থেকে খান বেশি পেয়েছে বুঝছেন ইমন সমস্যা নাই খান বেশি পাবে খান তো সেরা বুঝতে হবে আর শুধু বাদরুল আমাদের ওমর ফারুক ভাই ওমর ফারুক ভাই কে কোথায় খুঁজবে এখন আমি বান্দরবন যাচ্ছি ওমর ফারুক 14:60 ভাইয়ার এই খাতা দেখতে গেলে মাথা গরম লাগবে 15:60 14:15 তারপর 13-12-11-10 10-11-12-13-14-4 পরে 10 ঠিক আছে তেরো কি স্টোরি লিমিট হ্যাঁ তেরো ঠিক আছে 4-10 5-6 দিয়েছে কোম্পানি নেম এন্ড নেম ইট 5 ফুল আবু আমার কয়টা হইছে 5 ঠিক আছে ভাইয়া একটা মিনিট 6 ঠিক আছে ভাইয়া 3টা ভুল হইছে আপনার আর সব ঠিক হইছে আপু আমার 3টা ভুল হইছে হ্যাঁ আর বাইগুলো হইছে দেখ আমি আজকে শীটটা দেখার পর আমার মোটামুটি বিয়ে হয়েছে কালকে তো ক্লাস মিস না করলে হয়তো সবগুলো হইতো ম্যান সবার খাতা দেখা শেষ না দেন নাই কে খাতা এখন বলেন তো দাম দেখে নেই আজিমেরটা দেখেছি ইফতিরটা দেখেছি মনেরটা দেখেছি ফজলুল ভাইয়েরটা দেখেছি সমাদের দিকটা দেখেছি আমি পরীক্ষাটা দিতে পারিনি আপু নাজমুল দেন নাই সৈকত দেয় নাই আপনি দেননি সৈকত দেয়নি আজকে আপু ইপিএল কই সৈকত দেয়নি নকিব দেয়নি নকিব বের হয়ে গেছে নকিব দেয়নি এই যে নকিব মাত্র আবার জয়েন করেছে দেখেন আপু হ্যাঁ আপু আমি আপনাকে মেসেঞ্জারে দিছিলাম তো ওই এই যে দেখছেন জিকো ভাই এটা এটা তো আমি শুরু প্রথমে দিয়ে দিছিলাম আপনাকে ভাই আমি খেয়াল করিনি ভাইয়া
ভাইয়া তিন ভুল জি তিন চার তারপর হচ্ছে আট তারপর দশ দশে আট গুলো লেখি নেই সোশ্যাল মিডিয়া পোস্টিং হেল্পিং তারপর বিশ দশটার বেশি পারবেন না এখানেও ভুল একসাথে দশটার বেশি পারবেন না হাইলাইটসে ওই দশটা স্টোরি দশটা দশটা করে স্টোরি কতদিনের স্টোরি গিয়ে আপনি একসাথে অ্যাড করতে পারবেন আচ্ছা ঠিক আছে এটাই বল তাহলে 13 এটা ভুল 14 ঠিক আছে 15 পরোটা 15 ভুল ভুল 10 সেকেন্ড ভাইয়া রেকর্ড কি আপনি করলেন আসলে প্রশ্নগুলো বুঝতেছি না যে সেজন্য সমস্যা হয়ে গেছে প্রশ্ন বুঝবেন না কেন আপনার বুঝতে প্রবলেম হয় কারণ আপনার আমি যখন কোশ্চেন গুলি বলেছি ক্লাসে আপনাদের নেটওয়ার্কের কারণে হয়তো আপনাদের শুনতে প্রবলেম হয়েছে দ্যাটস ওয়াই আপনাদের বুঝতে প্রবলেম হয়েছে এটা আপডেট হয়ে সেটা আমি আপনি বিটিয়ে দিয়ে দেখে এগুলো নোট করে রাখি কিন্তু এই ক্লাসটা নোট করে নাই বিদায় আবার সমস্যা হচ্ছে মানে এটা সময় পাই না আমি একটু ছিলাম তো সেজন্য আচ্ছা নকিব নকিব এখন জয়েন করেছে না নকিব আপনার এক্সামের খাতা কোথায় নকিব আর তালুকদার তো এক্সাম স্টার্ট হয়েছে তালুকদার চলে গেছে আচ্ছা আমরা আমাদের কাজে চলে আসি ইনস্টাগ্রামে আপনাদের এই ছাড়াও যেটা হবে যে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট খুলতে গেলে প্রফেশনাল অ্যাকাউন্টের ইন্টারফেসটা একটু অন্যরকম হয় আমরা যেটা ইউজ করি এটা তো প্রাইভেট অ্যাকাউন্ট কালকে একটা প্রাইভেট অ্যাকাউন্টের ডিটেইলিংটা দেখেছেন প্রফেশনাল অ্যাকাউন্টের ডিটেইলিংটা দেখেননি আপনাদের কালকে তো ইমন মেবি একটা আমাকে শুনতে পাচ্ছেন এখন ইমনকে ফেল টু ইমন ডাক দিলে ইমন শুনবে ঠিক মতো ভালো মতো ডাকতেছি তো শুনতেছে না আচ্ছা ভাইয়া আমি আপনাদের হচ্ছে গ্রুপে কিছু ছবি পাঠিয়েছিলাম দেখেছেন কিনা আমি জানি না যে আমাদের ইয়েতে আমি ইনস্টাগ্রামে যখন কোনো ছবি অ্যাড করতে যাই ইনস্ট্যান্ট ওই জায়গাটা ব্ল্যাক হয়ে যায় কারণ থার্ড পার্টি অ্যাপ থাকার কারণে ইনস্টাগ্রাম আমাদেরকে ওই পারমিশনটা দেয় না ওইখানে কি কি ছবি থাকে কোনটা কোনটা স্টেপ ওয়াইজ থাকে সেটা আমি দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে পেইড পার্টনারশিপের একটা অপশন ছিল বলেছিলাম যে আমরা একটা পেইড পার্টনারশিপের অপশন দেখতে পাবো তাই না হ্যালো 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 পেইড পার্টনারশিপ হ্যাঁ পেইড পার্টনারশিপের অপশন দেখতে পাবো ওইগুলি হচ্ছে এখান থেকে ওকে আমরা যখন ওই যে প্লাস সাইনটাতে ক্লিক করি সাথে সাথে আমার এই গ্যালারিটা শো করতে থাকে আমার গ্যালারি শো করতে থাকবে হ্যালো আরে হ্যাঁ আপু শোনা যাচ্ছে এই যে আমার এই গ্যালারিটা আল্লাহ কোথায় গেল আমার এই গ্যালারি শো করতে থাকে এই গ্যালারি থেকে যখন ছবি আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনার এই অপশনটা আসে এই অপশনটাতে ছবি বড় হয়ে যায় যদি এখন প্রেস করি তাহলে হচ্ছে ছবিটা বড় হয়ে যাবে
সাইডও বড় হয়ে যাবে, পুরো ছবিটা আসে না। এটা এখানকার একটা ফিচার থাকে, আপনার এটা দেখে বুঝে করতে হবে। তারপরে নেক্সট দিবেন, নেক্সট দেওয়ার পরের অপশনটা আপনার হচ্ছে এইটা, এইটা আসবে। এখানে ফিল্টার করা যাবে, এখানে এডিট করা যাবে। আপনারা নিচে কি দেখতে পাচ্ছেন ফিল্টার আর এডিট? আচ্ছা, ফিল্টার আর এডিট হচ্ছে এডিটে গিয়ে ক্রপ ট্রপ করে সাইজ করা। ফিল্টার হচ্ছে এখানে যে ফর্সা বানানো, লালটু বানানো, কালো বানানো, ওই টাইপের কাজ। তারপরে নেক্সটে দিতে হয়। নেক্সটে দিলে এরপরের অপশনগুলি আপনার এইটা আসবে। এরপরের অপশন এইটা আসলে ক্যাপশনে তো ক্যাপশন লিখবো, ট্যাগ পিপল মানে তো বুঝি যে আমরা অন্য আরেকজনকে ট্যাগ করা, আর অ্যাড লোকেশন, লোকেশন অ্যাড করে দিবেন। তারপরে এই যে দেখেন এইখানে একটা এসেছে না, ফেসবুক, টুইটার, থাম্বলার, ইনস্টাগ্রামের থ্রুতে এই তিনটে অ্যাকাউন্টে একই সাথে পোস্ট করা যায়। তার মানে যদি আপনি ইনস্টাগ্রামে পোস্ট করেন একসাথে অন্য বাকি তিনটে সোশ্যাল মিডিয়া, টোটাল চারটা সোশ্যাল মিডিয়া পোস্ট হয়ে যাচ্ছে একবার পোস্টে। ওখানেও দেখা যাবে? এটা পিসিতে দেখা যায় না এই অপশনটা। না না আপু, ওই মোবাইলে যখন আমরা এটা করব এই অপশনটা, তখন মোবাইলে আমরা দেখা যায়। আমি তো ফেসবুকে দেখা যাবে আপু, ফেসবুকে না, ইনস্টাগ্রামে যখন করবেন তখন ইনস্টাগ্রামে দেখতে পাবেন। আমি এখন দেখতে মানে আমি আপনাদের এরকম স্ক্রিনশট আকারে দেখানোর কারণ হচ্ছে জুম থার্ড পার্টি অ্যাপ, থার্ড পার্টি অ্যাপ এর থ্রুতে যদি এখন আমি ছবি তুলতে যাই বা ভিডিওটা শেয়ার করি তখন না ফর সিকিউরিটি রিজনে ওরা হচ্ছে এটাকে ব্ল্যাক করে দেয়। বুঝতে পারছেন কথাটা? তো এখানে এই যে জি, আচ্ছা নাজমুল ভাইয়া একটু মিউট করে দেন ভাইয়া। তো এখানে এসে আপনি ফেসবুক, টুইটার, থাম্বলার দেওয়ার পরে এরপরে নিচে দেখেন এই যে অ্যাডভান্স সেটিংস, সেম অ্যাডভান্স সেটিংসটা কিন্তু আপনারা পিসিতে পান। কিন্তু পিসিতে কি এই অপশনগুলি পান? না আপু, পিসিতে শুধু অল্টার টেক্সটের অপশনটা পান, শুধু অল্টার টেক্সটের অপশনটা পান। এই যে ব্র্যান্ড কন্টেন্ট, এইটাই হচ্ছে এই যে অ্যালাউ বিজনেস পার্টনার টু প্রমোট, সেটাই হচ্ছে পেইড পার্টনারশিপের যেই লোগোটা আসে। আমার নামের নিচে যেমন ওই যে এসেছিল না অ্যাড পার্টনারশিপ, ছবির নিচে মনে আছে? যদিও মনে না থেকে থাকে তাহলে আমি বাকিটুকু মনে করিয়ে দিচ্ছি আপনাদের। আইজি অ্যাকাউন্ট কই? এই আইজিতে এই যে দেখেন আমার ছবিটার নিচে একটা অপশন আসে, এই ছবিটাতে যদি এডিট দেই, এখন নিকেতন গুলশান আছে না, এই যে দেখেন অ্যাড পার্টনার একটা অপশন দেখতে পাচ্ছেন নীল ব্লু কালারের, এই অ্যাড পার্টনারটা হচ্ছে আমাদের এই যে অ্যাডভান্স, অ্যাডভান্স সেটিংস এ গেলে এই যে অ্যাড পার্টনার, এই অপশনটা কোনোভাবেই আপনি পিসিতে পাবেন না। এটার জন্য আপনাকে মোবাইলে কাজ করতেই হবে। ফজলুল ভাই কি আছেন? ওমর ফারুক ভাই, ফজলুল ভাই আবু আছে? আমি এখন মোবাইলে ট্রাই করছি, আমার মোবাইলটা ছিল না তো, মোবাইলে সেটআপ করে এখন মোবাইলে আপনি যেটা দেখাচ্ছেন মোবাইলে দেখতেছি আমি। পেয়েছেন এটা? না এখন অন, জাস্ট সেটআপ করলাম, এখন আমি অন করতেছি। আচ্ছা অন করেন, আমরা একটু হোল্ড। জি আপু, আবার মোবাইলে রাইট অল্টার টেক্সট এর নিচের যে অপশন গুলো আছে এগুলো তো শো করতেছে না মোবাইলে। এখন আপনার ইনস্টাগ্রামটা কি আপডেট ভার্সনটা ইনস্টার? এটা এটা অবশ্য অনেক আগে অপেন করা, না অ্যাকাউন্ট ওপেন করা নিয়ে কোনো প্রবলেম নেই। আচ্ছা সফটওয়্যারটা, সফটওয়্যারটা হ্যাঁ আপডেট করা কিনা, ইনস্টা অ্যাপটা কি নিউ আপডেটটা না পুরনোটা? এটা তো আমি দেখি নাই। এটা তাহলে ভাই আমার ইন্টারফেসটা দেখলে আমি বলতে পারবো নিউটা না পুরনোটা, কারণ নিউটাতে অনেকগুলি অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের অনেক লেখা আছে যেই ওয়েতে পাবেন অপশনগুলি, যেই ওয়েতে পাবেন, পুরনোটাতে সেম ওয়েতে সেম অপশনগুলি পাবেন না। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি আপডেট দিয়ে দিচ্ছি। আপনাকে আপডেট করে নিতে হবে, আমার এটা কিন্তু একদম আপডেট, একদম লেটেস্ট যে আপডেট সফটওয়্যারের যে আপডেট ভার্সনটা এটা ওই ভার্সনটা। আচ্ছা আপু, এখন অন হইছে, কোথায় যাব ভাইয়া? ওই যে প্লাস সাইনটা আছে? হ্যাঁ আছে, প্লাসটাতে ক্লিক করেন, প্লাসটাতে ক্লিক, আপনার গ্যালারিটা চলে আসছে না, গ্যালারি থেকে একটা ছবি, ছবিতে যান, গ্যালারি থেকে একটা ছবিতে গেলাম, ছবিতে গেলে এই যে এখন আমার দিকে দেখেন ভাইয়া, এইখানে এই যে যেই জায়গায় মার্ক করলাম এই জায়গায় দেখেন ছবিটা বড় হয়ে আছে না, জুম হয়ে আছে না, এই জায়গায় ক্লিক করা মাত্র ছবিটা ছোট হয়ে পুরোটা একটা ফ্রেমের মধ্যে চলে আসতেছে।
তারপরে হচ্ছে আপনি নেক্সটে যাবেন। এখানে চাইলে মাল্টিপল ছবি, দশটা ছবি একসাথে, দশটা ছবি সিলেক্ট করা যায়, দশটা ছবি সিলেক্ট করা যাবে। ভাইয়া এখানে এই যে দেখেন আমার গোল করা যে সাইনটা আছে এটার পাশে এই যে মাল্টিপল একটা ছবির ইয়ে দেখতে পাচ্ছেন, এইখান থেকে এরকম একটা একটা করে যখন চলে যাবেন ক্লিক করে, তখন আপনার হচ্ছে ছবিগুলি সিলেক্ট হবে এবং টোটাল একসাথে দশটা ছবি সিলেক্ট করতে পারবেন আপনি একসাথে। ফিল্টার অপশন তো পাচ্ছি না, এটা কি পরবর্তীতে? হ্যাঁ ভাইয়া ফিল্টারটা পরে, এইটা দেওয়ার পরে এই যে আমরা এই নেক্সট অপশনে গেলে, এই যে নেক্সট অপশনে যাব, নেক্সট অপশনে গেলে দুইটা অপশন আছে না আপু, ওই যে লিংকের মতো একটা, এইটা আর এইটা, এটা হচ্ছে বুমারাং ভিডিও, ওই যে ঘুরে চোখটা আবার বন্ধ করে আবার খুলে বন্ধ করে খুললে ওইরকম ভিডিও যদি করতে চান, আপনার যদি ইনস্ট্যান্ট আপনি ক্যামেরা থেকে করতে চান সেটা, আর মিডলেরটা হচ্ছে ফটো গ্রিড করা, মানে তিনটা চারটা ফটো দিয়ে একটা ছবি বানানো। বুঝি নাই আপু, তিনটা চারটা ছবি দিয়ে একটা ছবি একটা ফ্রেমের মধ্যে আনে না, তিন চারটা ছবি, এইটা হচ্ছে ওইটা অ্যালবামের মতো করা আপু। না এটা এটা ফটো গ্রিড বলে মনে হয়, তাই না ইমন? এটাকে ফটো গ্রিড বলে। বাপাশেরটা আপু? আচ্ছা এই যে মিডলেরটা, মিডলেরটা না না বাপাশেরটা, ওইটা বুঝছি। বাপাশেরটা হচ্ছে মাল্টি 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 ছবি, যখন একসাথে অনেকগুলি ছবি সিলেক্ট করবেন ওইটার জন্য দশটা ছবি সিলেক্ট করতে পারবেন একসাথে। সেটা তো লাস্টেরটা, বামপাশেরটা বললাম, বামপাশেরটা চশমার চশমার মতো, যেটা চশমার মতো কোনটা, মানে আলফা আর কি, আলফা এটা না না, ওই যে আপনার এই ইনফিনিটি সাইন এর কথা বলতেছে, এটার পাশেরটা ইনফিনিটি সাইন, লিংকের সাইন একটা আছে না এইটা? হ্যাঁ হ্যাঁ ওইটাই, এইটা তো বললাম বুমারাং ভিডিওর, মানে একটা ভিডিও দেখা না যে একটা মেয়ে একবার ডানে ঘুরতেছে আবার উল্টা দিকে সে ঘুরতেছে, তারপরে ভাইয়া নেক্সট এ দিলে এই যে আপনার এইটা আসবে, এই যে ফিল্টার আর এডিট আসবে, ফটো এডিট করার বিভিন্ন অপশন আছে। হ্যাঁ ফিল্টার আর এডিট আসবে, তারপরে আপনি আবার নেক্সটে দিলে হ্যাঁ তারপরে আপনার এই অপশনগুলি আসবে। হ্যাঁ পাইছি, এটা আসছে আমার। এইটা আসার পরে এই যে নিচে দেখেন অ্যাডভান্স সেটিংস, হ্যাঁ আছে, এই যে অ্যাডভান্স সেটিংস, এই অ্যাডভান্স সেটিংসটা পিসি তে একরকম ইন্টারফেস আসবে, এখানে একরকম ইন্টারফেস আসবে। আচ্ছা এখানে যেটা আসবে সেটা আসবে এটা দিয়ে, যে আপনি পোস্ট করেছেন, আপনি কমেন্ট যদি চান আপনি তাইলে ওই পোস্টের কমেন্ট আপনি ডিলে মানে হোল্ড করে রাখতে পারেন, কোনো কেউ ওই পোস্টে কোনো কমেন্ট করতে পারবে না, সেটা হচ্ছে জাস্ট এই আপু দেখায় না কোনটা, এই যে আমার শুধু তিনটা অপশন দেখায়, টার্ন অফ কমেন্টিং, অ্যাক্সেসিবিলিটি, রাইট অল্টার টেক্সট, এই তিনটাই দেখায়। আপনি পিসিতে? না মোবাইলে আপু। মোবাইলে হলে তো আপনারটা কি পুরনো ইয়ে সফটওয়্যারটা কি আপডেটটা, আপডেট ভার্সনটা? আপডেট বলতে কি, আমি তো গত পরশুদিন মোবাইল নিয়েছি তো তখন ডাউনলোড দিয়েছিলাম আর কি। আসছে ভাই তাহলে আমার দেখতে হবে, আমি দেখে বলছি কেন আসতেছে না। এই ব্র্যান্ড কন্টেন্টটা আপনার ওখান থেকে আসে, এই ব্র্যান্ড কন্টেন্টটাই হচ্ছে পেড পার্টনারশিপের একটা ইয়ে দেখিয়েছিলাম না ভাই আমি, এটা ওইখান থেকে। তারপরে হচ্ছে এই পেড পার্টনারশিপের ওই সেটিংস করে যখন এই যে আমরা ব্যাকে আসি, ব্যাকে আসলে আবার এই ইন্টারফেসটা, তারপরে শেয়ার দিলে ছবিটা পোস্ট হয়ে যায়, যেই জিনিসটা আমি আপনাদেরকে ভিডিওতে বা লাইভে দেখাতে পারিনি, যার কারণে আমার হচ্ছে আমার ব্ল্যাক হয়ে যাচ্ছিল বারবার, এটা ইনস্টার সিকিউরিটি রিজন, এটা আমার কোনো ইস্যু নাই, বুঝা গেল? আচ্ছা ইনস্টাগ্রামের মানে এই যে এই জিনিসটা এখন দেখেন, এখন কিন্তু সে দেখাচ্ছে কিন্তু ছবি এডিট করা বা ইয়ে করাটা সে দেখাচ্ছে না, এটা আমার পাবলিশ করা ছবি। আচ্ছা আমরা অ্যাডভান্স সেটিং কি ছিলাম না? হ্যাঁ ওখান থেকে বের হয়ে আসছি। হ্যাঁ ওখান থেকে বের হয়ে গেলাম তো, অ্যাডভান্স সেটিং থেকে বের হয়ে গিয়ে তারপরে আবার ওখান থেকে উপরে ডান পাশে শেয়ার লেখা দেখেন আপনার, শেয়ারে, হ্যাঁ শেয়ারে ক্লিক করলে ছবিটা শেয়ার হয়ে যাবে, ক্যাপশন ট্যাপশন লিখে ওভাবে দিয়ে দিলে, এটা হচ্ছে একটা প্রপার ওয়ে। আর যদি আমি স্টোরি অ্যাড করতে চাই সেক্ষেত্রে সেম ওয়ে, এই যে দেখবেন আমার স্টোরিতে গেলে ধুর কোন ছবি আসে, আমার স্টোরিতে অ্যাড করতে গেলে সে হয়তো ব্ল্যাক হয়ে যেতে পারে, আমি জানি না এক্সাক্ট ব্ল্যাক হয়নি মেবি, তাই না?
আচ্ছা এখানে আমি যদি গ্যালারি থেকে যাই, গ্যালারিতে যে দেখেন আপনাদের ছবি, হ্যাঁ আমি 10টা ছবি এখান থেকে সিলেক্ট করি, একটা এই যে সিলেক্ট মাল্টিপল দেখতে পাচ্ছেন না ভাইয়েরা, সিলেক্ট মাল্টিপল দিলে আমি এখান থেকে টোটাল 10টা ছবি সিলেক্ট করতে পারবো। আপু কিভাবে ডিলিট করা যাবে? সিলেক্ট করা যাবে, সিলেক্ট সিলেক্ট ডিলিট করা যাবে না এগুলো? হ্যাঁ এগুলো সবই তো সিলেক্ট করা যাবে, সিলেক্ট মাল্টিপল কিভাবে করে? ডিলিট 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 করা যাবে না আপু? হ্যাঁ যাবে। কিভাবে? আচ্ছা ডিলিট কিভাবে করব? আগে সিলেক্ট করি, আগে আপলোড করি, তারপরে ডিলিট করব? এই যে স্টোরিতে আমার একটা ছবি সিলেক্ট হয়ে গেছে তো এটা আমি ডিলিট করতে পাচ্ছি না এখন। আচ্ছা আমি ডিলে আগে সিলেক্ট করি আপু? এটা আনসিলেক্ট আনসিলেক্ট করে যান, ব্যাকে গিয়ে আনসিলেক্ট করে দেন। এটা ওখান থেকে আনসিলেক্ট করা যায়, এটা পরবর্তীতে কেটেও দেয়া যায়। দূর এইটাতে যাওয়ার পরে এই যে দেখেন সিলেক্ট মাল্টিপল, সিলেক্ট মাল্টিপল দেওয়ার পরে এই যে চলে আসছে দেখতে পাচ্ছেন একটা গোলটা গুলটু গোলটু গোলটু, এই গোলটু গোলটুতে সিলেক্ট করলে আমার ছবিগুলি সিলেক্ট হতে থাকবে। হ্যাঁ আপু বুঝছি। আপু এগুলো দিয়ে না স্টোরিতে খাতা, এগুলো কেন খাতাগুলোই আগে দেব, কিন্তু এগুলি তো আবার ডিলিট করে দেব। হ্যাঁ আপু একটু ডিলিটটা দেখান আপু। আপনি সিলেক্ট করেছেন না যে ডিলিট করবেন, এটা এরপরে ভাইয়া যে নেক্সটে যাবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে এই যে কোনো ছবিটা ডিলিট করতে হলে দিদি এইভাবে সিলেক্ট করেন, ছবিটার উপরে ক্লিক করলে এই যে ডিলিট অপশন উপরে দেখেন একটা, আলহামদুলিল্লাহ উপরে দেখেন একটা ক্রস সাইন আছে, এই যে উপরে ক্রস সাইন দেখতে পান না? হ্যাঁ হ্যাঁ দেখছি। এটাতে ক্রস করলে ছবিটা চলে যাবে। আচ্ছা 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 তাহলে দেখি আবার একটু ট্রাই করে। এই 10টা ছবির মধ্যে এইখানে হচ্ছে এই যে দেখেন এখানে হচ্ছে ফিল্টারস গুলি, আমি যদি ছবিতে কোনো ফিল্টার দিতে চাই তারপরে যদি হয়ে যায় ডান, তারপরে এই যে লিংক অ্যাড করা, ওই যে লিংক অ্যাড করার একটা ব্যাপার বলেছিলাম না যে স্টোরিতে লিংক অ্যাড করা যায়, এই যে এই জিনিসটা চলে আসে স্টোরিতে লিংক অ্যাড করতে হলে আপনার বিজনেস প্রোফাইল এবং হচ্ছে আপনার 10,000 সাবস্ক্রাইবার লাগবে, সরি সাবস্ক্রাইবার না ফলোয়ার লাগবে, ইউটিউবে ক্লাস করার পরে মুখ দিয়ে সাবস্ক্রাইবার বেরোয় বেশি। তারপরেরটা হচ্ছে ডাউনলোডের অপশন, তারপরেরটা স্টিকারের অপশন, এখানে লোকেশন দেয়া যায়, মানুষকে মেনশন করা যায়, হ্যাশট্যাগ দেয়া যায়, জিআইএফ ইউজ করা যায়, টাইম পোল কোয়েশ্চেন চ্যালেঞ্জ, মানে এখানে যে কত হাবিজাবি ভক্কচক্কর জিনিস আছে এগুলি সমস্ত কিছু এখানেই আছে। আমরা ধরেন এটাতে পোল দিলাম, এখানে একটা কোয়েশ্চেন সেট করলাম, এটার জন্য পরের ছবির জন্য আমি আরেক রকমের সেট করব, সেটা এখান থেকে সিলেক্ট করলাম, কুইজ দিলাম। আমি এখন একটা শেয়ার করলাম, ওইটা এখন কোথায় পাবো? স্টোরিতে পাবেন। ইনস্টাগ্রাম বেশি সেলিব্রিটি ফ্রেন্ডলি। এইটা এইটা হওয়ার পরে আপনি হচ্ছে এই যে ভাইয়া দেখেন নেক্সটে দিলে আপনার ছবিগুলি পাবলিশ হওয়ার জন্য যাবে, এই যে পাবলিশ কাদের সামনে করতে চান, আপনার স্টোরিতে নাকি আপনি আপনার ক্লোজ ফ্রেন্ডদের কাছে? এখন আমি স্টোরিতে করলে ওই যে আমার ফেসবুক স্টোরি সহ শেয়ার হয়ে যাবে, এটা হচ্ছে আমার ফেসবুক স্টোরি সহ শেয়ারের অপশনটা অন করা আছে তো দ্যাটস ওয়াই, তা আমি এটা শুধু আপনাদের আমার ক্লোজ ফ্রেন্ড দিয়ে দেখাচ্ছি যে এই যে ডান আমার শেয়ার ডান। এখন দেখেন আমার এখানে মার্কটা ঘুরছে না ভাইয়া, আমার গোলটুটা, হ্যাঁ এই গোলটুটাতে ক্লিক করলে এই যে দেখেন ছবিগুলি একটা একটা করে এটা আপনার পেজে চলে আসবে না আপু? এটা আমার ছবির আন্ডারে চলে আসবে, এই যে এখানে আমার যে স্টোরি ইওর স্টোরি এই স্টোরিতে অ্যাড করা। এখন আমি হাইলাইট অ্যাড করব, হাইলাইটে অ্যাড করব, হাইলাইটস ক্রিয়েট করব অর অ্যাড করব, দেখছো হ্যাং হয়ে গেছে। তাহলে আপু আমরা যেটা দেখলাম সেটা স্টোরি অ্যাড করা না? হ্যাঁ স্টোরি অ্যাড করা। এরপরে এই যে দেখেন নিচে শেয়ার টু, আমার ধুর চলে যায় ছবি 15 সেকেন্ডস থাকে না, এরপরে দেখেন শেয়ার টু এর নিচে, শেয়ার টু এর নিচে লিখা দেখছেন ছবি চলে যায়, শেয়ার টু এর নিচে নিচে শেয়ার টু হাইলাইটস মোর, এই মোরে গিয়ে হচ্ছে আপনি এই যে ছবিটা যদি ডিলিট করে দিতে চান, যে পাবলিশ করেছেন তারপরে ডিলিট করবেন ঠিক আছে, এটা ডিলিট করে দিতে পারেন, ইউআরএল কপি করতে পারেন, শেয়ার টু অন্য কাউকে দিতে পারেন, স্টোরি সেটিংস
এই যে সেটিংস এ হচ্ছে অ্যালাউ মেসেজ রিপ্লাই, আমাকে কে কে রিপ্লাই, আমি কি কি করতে পারবো, টোটাল সেটিংস টা এখানে দেখতে পারবেন আপনারা। আচ্ছা আমি যেটা শেয়ার করলাম এটা আমি এখানে পাচ্ছি না, কিন্তু আমার ফেসবুকে শেয়ার হয়ে গেছে ভাইয়া। এখানে স্টোরিতে আছে, আপনার এখানে স্টোরিতে আছে, আপনার স্টোরিটা হচ্ছে এই যে দেখেন আমার নামের যে একটা ছোট্ট গোল টু একটা গোল। হ্যাঁ তো ইওর স্টোরি লেখা আছে, ইওর স্টোরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে ক্লিক করেন পেয়ে যাবেন। এখানে ক্লিক করলে তো ক্যামেরা অন হচ্ছে। ইওর স্টোরিতে তাহলে আপনি শেয়ার করেছেন কোথায়, একটু আগে যেটা শেয়ার করেছেন? হ্যাঁ ভাইয়া, এক কাজ করি আমি স্ক্রিনশটটা অফ করি, আপনি আমার সাথে স্ক্রিন শেয়ার অন করেন। না আমার স্ক্রিন শেয়ার তো ডেস্কটপ। তাহলে তো ঝামেলা, আমি এখন বলতে পারবো কিভাবে? আপনি যদি ফোন থেকে জুম একটু লগইন করতে পারেন, ক্যামেরা আইকনে করেন, ওই ইওর স্টোরিতে করেন, ক্লিক করেন উপরেরটা না নিচেরটা, নিচেরটা। আপু আমারটা করব শেয়ার। ভাইয়া এখানে দাঁড়ান দাঁড়ান দিদি, একটা মিনিট, একজনেরটা শেষ করি তারপরে আপনারটা ধরতেছি দিদি, একটা সেকেন্ড। ভাইয়া আপনি কি এখানে এই ক্যামেরাটাতে করেছেন না এই গোল টু ইওর স্টোরিতে করেছেন? আমি তো বলতে পারবো না, আমি শেয়ার দিছি, কোথায় হয়েছে তো জানি না। আচ্ছা শেয়ার দিলে একটা জিনিস দেখেন, আপনার এই যে এই জায়গায় যে ছোট্ট আপনার একটা ছবি আছে না নিচে, হ্যাঁ ওইটাতে জানতো ওখানে গেলাম, ওখানে গিয়ে এখন আপনার এখানে গেলে দেখেন তো এখানে কি ছবিটা আছে, এই যে আমার এখানে বলতেছে যে ওয়ান পোস্ট, হ্যাঁ বলতেছে ওয়ান পোস্ট, গেলে পোস্টটাতে ক্লিক করেন দেখেন তো পোস্টটাতে গেলে আমি যে ছবিটা দিছি শুধু সেই ছবিটা দেখাচ্ছে, এই ছবিটাই তো দেখাবে শুধু। হ্যাঁ ঠিক আছে, আপনি স্টোরিতে দেন নাই, আপনি একটু আগে পোস্টটা হচ্ছে আপনার প্রোফাইল থেকে শেয়ার করেছেন, পোস্ট করেছেন আর আমি স্টোরিতে অ্যাড করেছি। ও আচ্ছা আচ্ছা বুঝছি। এই যে আমার স্টোরিতে এখানে ঢুকলো, আমার স্টোরি দেখা যাচ্ছে, এই যে হাইলাইটস, হাইলাইটসে যাওয়ার পরে এইখানে যদি চাই আমার এক্সিস্টিং হাইলাইটস যা থাকবে তার মধ্যে আমি এগুলিকে অ্যাড করতে পারবো, অথবা নতুন আরেকটা হাইলাইট আমি ক্রিয়েট করতে পারবো। হাইলাইটের নামগুলিও আপনি আপনার মতো করে দিয়ে দিতে পারবেন, আমি ডেমো দিয়ে দিলাম, ডেমো দিয়ে অ্যাড দিয়ে দিলাম, অ্যাড দেওয়ার পরে শুধু এই একটা ছবি কিন্তু আমার এই ডেমো হাইলাইটে যাবে, তারপরে যদি চাই আমি পরেরটাও দিব, পরেরটাকেও আবার হাইলাইটে দিব, তখন এখানে আবার হাইলাইট গুলি আসতে থাকবে। তো যেই হাইলাইটে যাব মানে যেই ফোল্ডারটাতে আমি ছবিটা সিলেক্ট করব, ওই ফোল্ডারটা আমাকে ক্লিক করতে হবে, এই যে বুঝতে পেরেছেন? প্রত্যেকটা ছবি একটা একটা করে ক্লিক করতে হবে। স্টোরি পোস্টের জন্য কি আমাদের প্লাস বাটন থেকে যেতে হবে? হ্যাঁ, স্টোরি পোস্ট, এই যে এখানে এই যে নিউ বলে একটা ওয়ার্ড জায়গা দেখতে পাচ্ছেন, এখান থেকে গেলে আপনার হাইলাইটস অ্যাড হবে। আর যদি স্টোরি পোস্ট করতে যান তাহলে এই যে নিচে ঘরবাড়ি, বাড়িঘর যেটা, এই বাড়িঘরের উপরে এসে যে ইওর স্টোরি, দেখেন এখানে অনেকগুলি মানুষের গোল টু গোল টু গোল টু গোল টু দেখা যাচ্ছে না, এগুলি হচ্ছে প্রত্যেকের এক একটা করে স্টোরি। এইটা ধরেন একজনের স্টোরি, এইটা একজনের স্টোরি, তারপরে এইটা একজনের স্টোরি, তারপরে এই যে এখানে আরেকজনের স্টোরি। তাহলে এই উপরে যে এই যে দেখেন এইটা হচ্ছে বুমারাং ভিডিও। ভাইয়া একটু আগে যে বুমারাং ভিডিওটা দেখে বুঝলেন না, এই যে দেখেন ছবিটা আসতেছে যাইতেছে, মানুষটা আগাচ্ছে পিছাচ্ছে, এই যে দেখেন কাঠিটা একবার নিচে নামতেছে একবার উপরে উঠতেছে, খেয়াল করেন ভালো করে দেখতে পাচ্ছেন? জি। ওই যে দেখেন গাড়ি সামনে যায় গাড়ি পিছনে আসে, রামনা ভাই এই যে আপু এটা যে ছবি নিয়ে নাকি ভিডিও নিয়ে? এটা ভিডিও, এটা বুমারাং ভিডিওই করে, এটার একটা অপশনই থাকে আপনার এখানে, যদি বুমারাং ভিডিওটা এই যে ক্যামেরাতে যান, আমি তো ক্যামেরা অন করলে অন্য জিনিস দেখা যাবে এখন, আচ্ছা ক্যামেরাতে যান তাহলে এই যে এখানেই দেখতে পারবেন বুমারাং ভিডিও, এই যে নিচে অপশনগুলি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেক টাইপের অপশন আছে, এবং ওই যে দেখেন ওই সাইনটা এখানেও আছে, এই যে বুমারাং ভিডিওর সাইনটা দেখতে পাচ্ছেন ভাইয়া? আমার ডেস্কটপের এটা কোথায় থাকবে, পোস্টে থাকবে না? কোনটা ডেস্কটপে পোস্টে থাকবে ভাইয়া? আচ্ছা আপু কিন্তু দেখাচ্ছেন না। আচ্ছা ওই আপু স্টোরিতে যে অ্যাড গুলো দেয় ওরা, ঠিক আছে ওই অ্যাড গুলো কি ওরা মানে জেনারেল ভিডিও হিসেবে দেয় নাকি মানে স্টোরিতে অ্যাড? একটু আগে একটা অ্যাড এসেছিল তো, আমি তো ছোট দাঁড়ান, আমি আমার এই যে এটা স্পন্সরড অ্যাড ফেসবুকের থ্রুতে অ্যাডটা করেছে, ওইখানে প্লেসমেন্ট ওরা ইনস্টাগ্রামের স্টোরি দিয়েছে,
আমাদের অ্যাড প্লেসমেন্টের জায়গা ছিল না, কালকে কোশ্চেনটা আমি করেছিলাম না আপনাদেরকে যে আমি ইনস্টাগ্রামের নিউজ ফিডে দিতে চাই না ইনস্টাগ্রামের স্টোরিতে দেখাইতে চাই, সেম আপনার ফেসবুকের নিউজ ফিডে দিতে চান না ফেসবুকের স্টোরিতে দেখাইতে চান, যদি আপনি স্টোরি সিলেক্ট করে দেন ওখানে তখন শুধুমাত্র স্টোরিতে স্পন্সার্ড একটা আসতে থাকে যেটাই যে এখানে, এবং এখানে দেখেন ওরা সোয়াইপ আপ দিয়ে ওরা হচ্ছে একটা লিংক অ্যাড করে দিয়েছে, যত অ্যাড ভিডিও পাবেন এই যে স্পন্সার্ড অপর, ওরা হচ্ছে অপর ফেসবুক পেজ থেকে এইখানে ওরা প্লেস করেছে একটাকে। তাহলে কি আপু ইনস্টাগ্রামের কোনো মানে অ্যাড ম্যানেজার নেই? না এটা নেই, এটা তো গতকালকেও বলা হয়েছে ভাইয়া যে ইনস্টাগ্রামের নেই, কারণ ইনস্টাগ্রামের ওনার হচ্ছে ফেসবুক। ইনস্টাগ্রাম যখন লগইন করেন তখন দেখেন না লেখা থাকে ফেসবুক নিচে, এই যে দেখেন ইনস্টাগ্রামের এখানে ফেসবুক লেখা থাকে। আমি যদি স্টোরিতে যাই নিচে যে সেটিংসে যাই, সেটিংসে গেলে যে নিচে লেখা থাকে ফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলির ওনার কিন্তু ফেসবুক। দ্যাটস ওয়াই আপনি কিন্তু ফেসবুকে হোয়াটসঅ্যাপে প্রমোশন করতে পারবেন, টেক্সট মেসেজে প্রমোশন করা যায় ওই যে মেসেজিং এর থ্রুতে। মনে আছে মেসেজিং এর থ্রুতে আমরা দেখেছিলাম না হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া যায় কিনা, খেয়াল আছে? মেসেজ অবজেক্টটা দিয়ে অ্যাড ম্যানেজারের কাজ। হ্যালো জি আপু, ফজলুল ভাই একটু গুলায় ফেলতেছে মনে হয়, ফজলুল ভাইয়ের সমাধি। জি সমাধি দি, আপনি বলেন আপনার কোথায় প্রবলেম হচ্ছিল দিদি? আপু প্রথম থেকে আমি করতে যাচ্ছি আপনি যেটা করছেন ওইটা স্টোরিটা। আচ্ছা আমরা ওইটা আপনার সামনেই বসে করব না, আপনি জাস্ট জুমে আপনার মোবাইলে কানেক্ট থাকেন তাহলে হবে কি, আমি আপনার মোবাইল দিয়ে দেখে বলে দিব যে এখানে যান এখানে যান, আপনি এখানে যাবেন ওখানে যাবেন। আচ্ছা এইখানে ভাইয়া আমরা যদি পার্সোনাল প্রোফাইল থেকে বিজনেস প্রোফাইলে যেতে চাই, সেটিংস এ গিয়ে এই যে সেটিংস, সেটিংস এ যাওয়ার পরে হচ্ছে অ্যাকাউন্টস, এই যে এখানে যে আমার অ্যাকাউন্টস, এই অ্যাকাউন্টস এ গেলে আমি এখানে দেখতে পাচ্ছি না ভাইয়া লিংক অ্যাকাউন্ট, এই লিংক অ্যাকাউন্ট কিন্তু আমি টোটাল পাঁচটা অ্যাকাউন্টে লিংক করতে পারছি, কিন্তু আমার এখান থেকে কিন্তু তিনটা অ্যাকাউন্টে ইনস্টাগ্রাম থেকে শো করে, বাকিগুলি কিন্তু শো করবে না। আমার প্রোফাইলে হয়তো দেখাবে কিন্তু বাকিগুলি কিন্তু শো করবে না, যেমন আমি বা ওকে ডট আর ইউ এই দুইটা কিন্তু আমাদের এখানে শো করে না, মানে একসাথে আপনার ছবিগুলো ওদের এখানে পোস্ট হবে না। আপনার ফেসবুক লিংক করা, আপনার ফেসবুক লিংক করেছেন ওইটার সাথে, ওই যে আমি বললাম না আমি শেয়ার করলে চলে যাবে, আপনি যদি ক্লোজ ফ্রেন্ড দিয়ে দিতেন তাহলে আপনার শেয়ারটা শুধুমাত্র আপনার ইনস্টাতেই থাকতো ক্লোজ ফ্রেন্ডের আন্ডারে, আপনি ডাইরেক্ট শেয়ার দিয়ে দিয়েছেন এই জন্য হয়েছে। এটার জন্য লেখা থাকবে না যে এটা ইয়ে থেকে আসছে ইনস্টাগ্রাম থেকে আসছে এরকম কোনো লেখা, হ্যাঁ লেখা থাকবে ফেসবুকে এরকম লেখা থাকবে, এটা পাচ্ছি না, এটা তো নাই ফেসবুকে, এই যে এটা লেখা থাকে আমি দেখাচ্ছি আপনাদেরকে, ফেসবুকে ওটা লেখা থাকে দেখছো, ফোন হ্যাং হয়ে বসে থাকে, আহারে যন্ত্রণা, আপনারা রেস্ট নেন কতক্ষণ, আমার ফোন হ্যাং হয়ে যায়। ভালো একটা ফোন নেন ভাইয়া, ভালো বলেছেন, ভালো ফোন না আসলে সারাদিন শোরুমের যে ফোনের দাম ফর এক্সাম্পল 70,000 সেটা কিছু মার্কেট আছে একই জিনিস পাওয়া যায়, আমি জানি সেটা ভাইয়া, ওইটা লাগেজ, হ্যাঁ ওইটা হচ্ছে লাগেজ, হ্যাঁ ওইটা হচ্ছে কি যে ওরা তো আনে, ওরা শোরুমের চার্জ দেয়, ওরা ট্যাক্স দেয়, আর ধরেন কেউ ক্যারি করে ওইটাকে লাগেজ, লাগেজ পার্টি বলে বা ওই টাইপের কি যেন ওই রকম সেট ওদের ইয়ে থাকে না, আপনি ডিরেক্টলি কি ওদের কাছ থেকে আনলে 3,000-4,000 টাকা কমে পাওয়া যায় সেটা আমি জানি, কিন্তু আমি তো এখান থেকে কখনো ফোন কিনি না ভাইয়া, আমার ইলেকট্রনিক ডিভাইস একটাও এখান থেকে কেনা না। এটা আমাদের যেমন চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার আছে না ওখানে পাওয়া যায় প্রচুর, আমাদের ঢাকায়ও প্রচুর পাওয়া যায় ভাইয়া, আপনাদের চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে পাওয়া যায় না কি বলেন? হ্যাঁ সবকিছু পাওয়া যায় সেটাই। আরে আমি কি বুঝে আন্দাজে একটা পোস্ট দিলাম, মানুষের শুধু এখন ফেসবুকে সবাই কমেন্টস করা শুরু করছে, ডিলিট ডিলিট করে দেন,
ডিলিট করে দেন, আমি আপনাকে দেখাচ্ছি ভাই পোস্টটা কোথায় দেখায়। আচ্ছা আমার মেবি অনেক আউল ফাউল পোস্ট আপনারা দেখবেন যেগুলো হচ্ছে আমি আমার প্রোফাইলে শেয়ার করে রাখি আমার প্রয়োজনের খাতিরে, আমি হয়তো এত ইয়ে করি না। এটা আমার ফেসবুক প্রোফাইল তো ভাইয়া, ফেসবুক প্রোফাইলে আপনারা দূর সাই যন্ত্রণা দূর কোথায় 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 যদি ফেসবুক কে লিংক করে আপনি ওখানে পারমিশন দিয়ে দেন তাহলে পোস্ট হবে, আদারওয়াইজ পোস্ট হবে না। আচ্ছা ভাইয়া এখানে আছে, দাঁড়ান, এইটা আমার ইনস্টাগ্রামের থ্রুতে পোস্ট করা ছিল, ইনস্টাগ্রামের থ্রুতে পোস্ট করার পরে আমি এটাকে এডিট করি, এডিট করার কারণে এটা চলে যায় ইনস্টাতে দেখায় না। কিন্তু এখন আমি যদি আমার আরেকটা পোস্ট, এটা কবে 2017-18 তে ছিল, দাঁড়ান আমি খুঁজতে থাকি, ওরে আল্লাহ পেজে গেছে কেন, আমারটা দেখলে বুঝতে পারবেন যে এটা ইউজি কিনা। আচ্ছা আপনার আপনার প্রোফাইলে তো, হ্যাঁ আমার প্রোফাইলে, কি যেন নাম, এফ করিম না ভাইয়া, বলেন মাঝে মাঝে, দাঁড়ান খুঁজে নিচ্ছি আপনাকে আমি, এটা ফেসবুক আইডির আন্ডারে খুলে নেই আপু, এটা এটা এমনি খুলছিল, দাঁড়ান মেম্বারে গেলে তো আমি ভাইয়াকে পেয়ে যাব, কোথায় যে ফজলুল করিম ভাইয়া, যে এই যে ভাইয়া শুধু ফজলুল করিম, এইটা 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 করেছেন, হ্যাঁ, না ভাইয়া আসেনি তো, না এইটাই বলতেছে আসেনি, আসেনি কিন্তু এটা এখানে চলে আসে, ইনস্টাগ্রাম লেখাটা চলে আসে, কারণ হচ্ছে ইনস্টাগ্রাম লেখাটা কিভাবে আসবে, এটা যে আপনার ইনস্টাগ্রামের পোস্ট, এই যে দেখেন এখানে আমার যে ফটোজ গ্যালারিটা না, ফটো গ্যালারিটা না ভাইয়া, আমার যে ফটোজ গুলি, আমার ফটোজে যান, আমার ফটোজে যাওয়ার পরে এই যে অ্যালবামে যখন যাবেন, এই যে দেখেন ইনস্টাগ্রাম ফটোজ লেখাটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ লেখা আছে, তার মানে এই ছবিগুলি সমস্ত আমার ইনস্টাগ্রামের থ্রুতে পোস্ট করা। সেম ছবিগুলো কিন্তু আমার ইনস্টাগ্রামে পোস্ট করা, কিন্তু কিছু কিছু ছবি আমি ইনস্টাগ্রাম থেকে ডিলিট করে দিয়েছি, ফেসবুকে রয়ে গেছে, ফোল্ডারটা ওভাবেই দেখায়, বুঝতে পেরেছেন, ফোল্ডারে দেখাচ্ছে কিন্তু পোস্টে দেখাচ্ছে না, পোস্টে দেখায় ভাইয়া, পোস্টে দেখায়, পোস্টে ইনস্টাগ্রাম লেখা থাকে, পোস্টে লেখা থাকে ইনস্টাগ্রাম, আপনি লেখা থাকবে, আমার তো এখন ছবি খুঁজতে হবে, আমার পোস্টে দেখায় তো, আমি নিচেও দেখলাম নাই, হোল্ড অন ভাইয়া দাঁড়ান, আমার ইনস্টাগ্রামের থ্রুতে পোস্ট করা ছবি, তন্ময়ের সাথে ছবি পোস্ট করেছি, এটা কি ইনস্টাগ্রামের থ্রুতে পোস্ট করা, এই যে আমার এখানে চলে আসে ভাইয়া, ইনস্টাগ্রামের থ্রুতে পোস্ট করা হলে দেখায়, ইনস্টাগ্রামের থ্রুতে পোস্ট করা হলে দেখায়, আমি ওই ছবিটাকে কোথায় খুঁজলাম, দাঁড়ান ভাইয়া যে ছবিটা না, জুলাই ভাইয়া একটু হোল্ড করেন, আমি জুলাইয়ের 27 তারিখ 28 তারিখ জুলাইতে যাই, একটু জুলাইতে যেতে দেন আমাকে, ইমনের ফোন আসছে, আপনি কে ধরেন, ওহো এগুলি এডিট করলে ভাইয়া এই জায়গায় নিচে লেখা থাকে ইনস্টাগ্রাম প্রথমবার, তারপরে এডিট করতে গেলে আপনার হচ্ছে চেঞ্জ হয়ে যায়, এখানে ইনস্টাগ্রাম লেখাটা থাকে যে ইনস্টাগ্রামের থ্রু আসা, জি ভাইয়া এডিট কি ইনস্টাগ্রাম থেকে করতে হবে নাকি ফেসবুক, না এই এইটার এডিট আমি এখন চাইলে এখান থেকে করতে পারবো, যে এডিট পোস্ট, পোস্ট আমি এখান থেকে এডিট করে দিতে পারি, ফেসবুকে একবার শেয়ার হওয়ার পরে ওটাকে আপনি ফেসবুকে পোস্ট করতে পারবেন,
সরি ফেসবুকই এডিট করতে পারবেন, ইনস্টাগ্রাম একটা ইনস্টাগ্রামই এডিট করা যায়। আমি কেন বলতেছি যে অ্যাকচুয়ালি যদি কোনো ফেসবুক একটা পোস্ট হয় তাহলে মানুষ ফেসবুকের সব ক্লায়েন্টরা জানলো যে আমার একটা ইয়ে অ্যাকাউন্ট আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। হ্যাঁ না, এটা হচ্ছে কি ওই যে ইনস্টা অ্যাকাউন্ট আছে এটা আপনার এই যে এভাবে দেখাতে হয় ভাইয়া, যা আমারটা দিয়ে দেখবেন। হ্যাঁ ভাই আমি তো বললাম আপনি তো কানেক্ট করতে পারেন, এখান থেকে অ্যাবাউট এই যে সিলেক্ট ইনফোতে গিয়ে, অ্যাবাউট ইনফোতে গিয়ে আমি হচ্ছে কানেক্ট করে সিলেক্ট করেছি, সরি কানেক্ট করেছি সিলেক্ট করেছি, যাই হোক এই যে সোশ্যাল মিডিয়া কন্ট্রাক্ট ইনফোতে কি আমার সোশ্যাল মিডিয়া গুলো আমি অ্যাড করে দিয়েছি, আপনি চাইলে সোশ্যাল মিডিয়া এখানে অ্যাড করে দিতে পারবেন। না সেটা পারবো, এটা অন্য জিনিস, কিন্তু আমি এইভাবে সোশ্যাল মিডিয়াটা অ্যাড করে দিলে ভাইয়া জানা যায়। আর আপনি যদি আপনার ইনস্টার কোনো পোস্টকে দিতে চান বা কোনো কিছু ভালো লাগলো, আপনি সেক্ষেত্রে আপনার ইনস্টার ওইটা লিংকটা এনে যদি সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেন, মানে ফেসবুকে দিয়ে দেন, ডিরেক্টলি ফেসবুকে পোস্ট না করে ইনস্টার আপনার কোনো কিছু লিংক এনে আপনি যদি এখানে পোস্ট করে দেন তাইলে মানুষ আপনার পোস্টের ফেসবুকের পোস্টের থ্রুতে জানবে আপনার ইনস্টাগ্রাম একটা অ্যাকাউন্ট আছে, ওইটা একটা জানতে পারে, আরেকটা জানতে পারে এইটার থ্রুতে। এইটা তো আলাদা, এই জায়গা তো ম্যাক্সিমাম মানুষ যায় না দেখে না, এটা তো অন্য হিসাব। কে বলেছে ভাইয়া এখানে যায় না? আপনারা যে কোনো মানুষ নতুন একটা প্রোফাইল অন করার সাথে সাথে খেয়াল করতে থাকে তার সোশ্যাল মিডিয়া কোথায় কোথায় আছে। আমাকে যারা চিনে জানে না তারা তো আর ওখানে গিয়ে ঘাটাঘাটি করবে না। ও হ্যাঁ, তারা ঘাটাঘাটি করবে না, সেক্ষেত্রে আপনার করতে হবে ইনস্টাগ্রামে পোস্ট লিংক এনে দিয়ে দিতে হবে। এই যে আমরা ইনস্টাগ্রামের একটু আগে লিংকটা পেয়েছিলাম না, আচ্ছা দাঁড়ান, এই যে ছবিগুলি দিয়েছিলাম না, এই ছবিগুলির কিন্তু একটা লিংক আছে যে মোড়ে যান, মোড়ে গেলে যে দেখেন কপি লিংক, আবার শেয়ার টু, এই যে শেয়ার টু তে দিয়ে এই যে এখানে আসতে থাকবে, নিউজ ফিডে দিতে চান, হোয়াটসঅ্যাপে দিতে চান, জুমের থ্রুতে, চ্যাটে, ডিরেক্টলি ইনস্টাগ্রামে, পেজে, কপি টু ক্লিপবোর্ড, ড্রাইভে রাখবেন, মেসেজিং এ করবেন, হ্যাং আউটে দিবেন, জিমেইলে দিবেন, লিংকডইনে দিবেন, পিন্টারেস্টে পাঠাতে চান। এই ছবিটার ডেস্টিনেশন আপনি কোথায় দিতে চান বা শেয়ারটা কোথায় করতে চান, এতগুলো অপশন। হ্যাঁ ভাইয়া, এভারেজ আনসার। আচ্ছা এগুলি আমি ডিলিট করি একটা একটা করে পোস্ট, এগুলি ডিলিট করার অপশন ওখানে পাবেন। আর যদি একসাথে হাইলাইটটা ডিলিট করে দিতে চান, জাস্ট এই যে হাইলাইটে ক্লিক করে এই যে রিমুভ ফ্রম হাইলাইটার দিলে হয়ে যাবে, আর অথবা হাইলাইটটাকে একবারে ধরে ডিলিট করে দেওয়া যায়, এই যে ক্লিক করে ধরে রাখলে, প্রেস করে ধরে রাখলে যে হাইলাইট ডিলিট হাইলাইটেড, সরি ডিলিটেড হাইলাইট, এটাতে দিলে আপনার এই হাইলাইটটা ডিলিট হয়ে যাবে। বুঝতে পেরেছেন ভাইয়া? ছবি করা যায় কিন্তু হান্ড্রেড এর উপরে, মানে হান্ড্রেড পর্যন্ত মানুষ রাখেও না, তার কমই রাখে। হাইলাইটস হচ্ছে স্টোরি তো আমাদের 24 আওয়ার পরে চলে যায় তাই না, এটাকে অ্যালবাম আকারে সেভ করা, আমার এখানে ছবিতে সেভ না করে অ্যালবাম আকারে সেভ করে দেয়া আমার স্টোরিটাকে। এটা যদি আরো ভালো করে দেখাই আপনারা, এই যে এই এই বান্দার, এই বান্দার প্রোফাইল গিয়ে দেখতে পারেন, এ হচ্ছে দুবাইতে সবচেয়ে বড় অনলাইন লার্জেস্ট কার সেলিং এর ওয়েবসাইটের ওনার, এটা হচ্ছে জার্মানির একটা ছেলে, ওর লাইফ স্টোরি যদি শুনেন আপনারা, আপনারা যে বলেন না আমি ফ্রাস্ট্রেটেড, আমার এরকম হয়েছে, আমার ওরকম হয়েছে, তিন মানে অলমোস্ট 10 বছর হচ্ছে, 10 বছর আগেও যখন ফার্স্ট দুবাইতে একটা ব্যাকপ্যাক নিয়ে আসে ও তখন চিন্তা করতো দুবাইয়ের রাস্তায় এত দামি গাড়ি চলে এগুলি আসলে চালায় কারা, আর এখন দুবাইতে সবচেয়ে বড় অনলাইনের কার সেলিং এর বিজনেস তার, এটার ওনার সে, বুঝতে পারেন 10 বছরের ডিফারেন্সে।
আরে ইউটিউবে কিছু মানুষকে দেখা যায় ওরা গাড়ি বিক্রি করে, সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করে, কথাবার্তা জানে না, অথচ গাড়ি বিক্রি করে প্রাডো লেক্সাস এসব। ভাইয়া ওর ওর মানে ওকে হচ্ছে আমি ফার্স্ট দেখা হয় হচ্ছে আমার 2016 এর লাস্ট টাইম ওকে ফার্স্ট দেখি, ওকে ফার্স্ট দেখি হচ্ছে তাও আরাবিয়া মানে দুবাইয়ের একটা ছেলে হচ্ছে ব্লগ করে, মো ব্লগ বলে, মো ব্লগ এর ব্লগে আমি ওকে দেখি। এই ছেলেটাকে ওখানে দেখে মানে দেখে ভালো লাগা হয় না, মানুষটাকে দেখে আমার ভালো লেগেছে, ভালো লাগার পরে আমি কাউকে কখনো ভালো লাগলে তার ব্যাপারে আমি খুব জানার কিউরিয়াসিটি বেশি থাকে, তো আমি তার ব্যাপারে যখন টুকটাক সার্চ করলাম, ঘাটাঘাটি করলাম, দেখলাম, আস্তে আস্তে জানতে পারলাম এই ছেলের টোটাল ডিটেইলিং। সে খুব ছোট্ট একটা ফ্যামিলি থেকে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ওরকম হাই না, কিন্তু সে এখন দুবাই মানে ওয়ান অফ দ্য মোস্ট রিচেস্ট ম্যান, ব্যাচেলর। কোথায় গিয়ে এই যে হোমে যাবেন, হোমে গেলে এই যে ইওর স্টোরি দেখতে পাচ্ছেন ভাইয়া, জি ভাইয়া এই যে ইওর স্টোরিতে যাবেন। আচ্ছা আমার ইওর স্টোরিতে গেলে তো সরি, আমি ইওর স্টোরিতে গেলে আমার মনে হচ্ছে যে আমার ক্যামেরা অন হয়ে যাবে। ডান এই যে হাইলাইটস গুলো এখান থেকে, এই যে নিচে দেখেন লাভ লাভ একটা মিডলে উঠে আছে না, দূর চলে গেছে আবার। এই যে শেয়ার টু এর পাশেই হাইলাইটস এ যাবেন, হাইলাইটস এ গেলে এখানে যেগুলি আছে অ্যালবাম ক্রিয়েট করা ওইগুলিতেও রাখতে পারেন, আর নতুন করে হাইলাইট অ্যাড করে নিতে পারেন। এই যে অ্যাড করার জন্য প্লাসের চাপ দিবেন, দিলে যে ডেমো, ডেমো হলে অ্যাড, অ্যাড হওয়ার পরে যে সে হাইলাইট অ্যাড হয়ে গেছে। এই যে এখন দেখেন এখানে কিন্তু ছবিটা হোয়াইট এর মধ্যে লাভটা হচ্ছে খালি, আর এখানে দেখবেন লাভটাই শুধু হচ্ছে ভরা আর পুরোটা খালি, খেয়াল করেন। এখানে এখন ক্লিক করে জাস্ট এই যে হাইলাইট গুলিতে যাবেন, এইটাই হাইলাইট অ্যাড করা। আমার আসে না আপু এগুলো ভাইয়া, তাইলে হচ্ছে আমার দেখতে হবে কেন আসেন আপনার, না আসার কোনো প্রশ্নই উঠে না, আসতে হবে, প্রসেস একই, সিস্টেম একই, আপনার আমার সবার সিস্টেম এক ভাইয়া। আমি মনে হয় এখন আপু স্টোরি মনে হয় অ্যাড করা নাই, প্রথমে স্টোরি অ্যাড করার পরে তারপরে তো হাইলাইট আসবে, এখন তার আসবে। হ্যাঁ স্টোরি অ্যাড করতে হবে ভাইয়া, কি স্টোরি অ্যাড করেছেন, এটা একটা ভালো কথা বলছে, আমার মাথায় এটা ছিল না। তাইলে আপনার হাইলাইট আসবে কোত্থেকে, আপনি স্টোরি অ্যাড না করলে আপনি হাইলাইট পাবেন কোত্থেকে? আমি তো স্টোরি অ্যাড করেছি এই জন্য আমি হাইলাইটস পেয়েছি, আপনার স্টোরি ফার্স্ট অ্যাড করতে হবে। ওকে আপনারা একটা ব্রেক নিয়ে আসেন, পাঁচটা অলমোস্ট বেজে গেছে, আপনাদের নামাজের ব্রেকটা নিয়ে আসেন, পাঁচটা দশে ব্যাক করেন সবাই। ইমন ফেলটু, আপু ফেলটু বলছি, আপু বলছেন বা দেখো শতবার দেখবে।